আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের অভিবাদন। আমরা খুব বেশি ফর্মাল ডিসকাশনে যাব না, আজকে আমরা ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন অথবা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিয়ে আমরা আলাপ করছি। কামরুল সাহেব, শুধু দেখবেন আপনি হচ্ছে আমার কথা পরিষ্কার শোনা যায় কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। স্ল্যাক তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের আবার অভিনন্দন। আমি ডাক্তার এম সাইফুদ্দিন, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি হিসাবে আছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা খুব বেশি একটু ইনফর্মালি আলোচনা করব, একদম খুব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, ডায়াবেটিসে আমরা মুখে যেসব ওষুধ দিই। এবং আজকে সাইন্টিফিক পার্টনার ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমাদের সাথে মিস্টার মাসুদানা খান, সেলস ম্যানেজার অফ ভ্যাকসিনকো ফার্মা ইজ উইথ আস। সো উই শুড প্রসিড। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলবো, খুব বেশি থিওরি বলবো না। আপনার মোবাইল ফোনে মাইক্রোফোন মিউট এবং ভিডিও অফ রাখবেন, হেডফোন ইউজ করতে করলে একটু বেটার ভয়েস একদম ভালো শুনতে পাবেন। যদিও প্রেজেন্টেশনে অনেকে হয়তো আছেন যারা স্পেশালিস্ট, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনি এমবিবিএস ডক্টর, একটু সহজ করেই আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো। এবং আমার প্রেজেন্টেশনের পর কোশ্চেন আনসার সেশনে আপনি আনমিউট, আমরা আনমিউট করে অপশন দিয়ে দেবো, আপনি আনমিউট করে সরাসরি আমাদের প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, রোগীরা এসে আমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে স্যার, ডায়াবেটিসে চিকিৎসা যে আপনি করছেন, ডায়াবেটিস যদি আমার কন্ট্রোলে থাকে আমি কি কি উপকার পাবো, বা হোয়াট আর দ্য বেনিফিট অথবা হোয়াট আর দ্য গোল অফ গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাস। সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল করে আমাদের উদ্দেশ্য হচ্ছে রিলিফ অফ সিমটম। অনেক পেশেন্টের পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেসিয়া, ওয়েট লস, নানান ম্যানিফেস্টেশন থাকে, ওই ধরনের সিমটম গুলো যাতে না হয় সেটা আমার ডায়াবেটিস কন্ট্রোল একটা উদ্দেশ্য। কোনো অ্যাকিউট কমপ্লিকেশন যাতে না হয়, যেমন ডায়াবেটিক কিটোএসিরোসিস অথবা হাইপারোসমোলার নন কিটোটিক কোমা, হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস যেগুলো, সেগুলো যাতে না হয়, এটাও আমার ডায়াবেটিস কন্ট্রোল একটা উদ্দেশ্য। প্রিভেন্ট, ডিফার অর রিডিউস সিভিয়ারিটি অফ মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হচ্ছে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথি, আমি সেটা হইতে দেব না, প্রিভেন্ট। ডিফার যদি হয়ও সেটা যাতে একটু দেরিতে হয়, যেমন আমার নেফ্রোপ্যাথি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে হয়তো 3 বছরে হওয়ার কথা, আমি সেটা কন্ট্রোল রেখে 10-12 বছর যাতে হয় আমি সেটার জন্য আমি চেষ্টা করব। ও রিডিউস সিভিয়ারিটি অফ মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, কোনো পেশেন্টের নেফ্রোপ্যাথি যদি হয়ে যায়, ক্রিয়েটিন যদি 2.2 হয়ে যায়, আমি চাইবো সেটা যাতে ডায়ালাইসিস করার পর্যায়ে না যায়। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেটা রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথি, সেটা প্রিভেন্ট করা, সেটা ডেফার অথবা পিছিয়ে দেওয়া, অথবা রিডিউস সিভিয়ারিটি অথবা সেটার সিভিয়ারিটি যাতে কমে যায়। প্রোভাইড বেনিফিট এগেনস্ট মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, তার মানে ডায়াবেটিস কন্ট্রোল করে আমি চাইবো যাতে পেশেন্টে ইসেমিক হার্ট ডিস অথবা স্ট্রোক না হয়, এটা আমাদের উদ্দেশ্য। রেস্টোরেশন অফ সেন্স অফ ওয়েলবিং, পেশেন্টের ওয়েলবিং যাতে ভালো হয়, মেনটেনেন্স অফ আইডিয়াল বডি ওয়েট, অনেক পেশেন্টের ওয়েট, বডি ওয়েট কমে যায় যাতে আমরা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে পারি, প্রেগনেন্সি আউটকাম যাতে ভালো হয় মায়ের এবং বাচ্চার দুইজনের জন্যই, এবং কারেকশন অফ ব্লাড কেমিস্ট্রি। সো দিস আর অল দ্য গোলস অফ গুড গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাস। সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল করতে চাই আমরা, এইসব সবগুলো উদ্দেশ্যের জন্যই আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে চাই। কিন্তু আপনাদের যদি একটু ভালোভাবে মনে রাখেন, মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আমরা অবশ্যই পেশেন্ট যাতে কিছু বেনিফিট পায় সেই জন্যই আমরা ডায়াবেটিসের চিকিৎসা দিই। ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, আপনি নাম শুনেই বুঝতে পারছেন যে এক হচ্ছে আমরা মুখে যেসব ওষুধগুলো দিই, ড্রাগ হুইচ ক্যান বি অ্যাডমিনিস্টার্ড ওরালি অ্যান্ড হেল্প টু রিডিউস প্লাজমা গ্লুকোজ, যেগুলো আমরা মুখে দিই এবং ব্লাড সুগার কমাতে সাহায্য করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ডায়াবেটিসের কিছু ওষুধ আছে যেগুলো বিটা সেল উপর কাজ করে, যেটাকে আমরা সিক্রেটাগগ বলি, যার ফলে ডায়াবেটিসের সেসব ওষুধ যারা বিটা সেলের উপর কাজ করছে সেটা আমরা টাইপ 1 ডায়াবেটিসে আমরা কোনো মুখে ওষুধ দিই না। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে টাইপ 1 এবং টাইপ ডায়াবেটিস আমরা 4 ভাগে ভাগ করছি, গ্রস দিয়ে টাইপ 1, টাইপ 2, আদার স্পেসিফিক টাইপ এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 এ বিটা সেল থাকে না, আর টাইপ 2 তে বিটা সেল ডিসফাংশন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, এই দুটা কম্বিনেশন থাকে। সুতরাং মুখে ওষুধ যেগুলো বিটা সেলের উপর কাজ করছে সেটা টাইপ 1 এ কাজ করবে না, এবং অনেকদিন পর্যন্ত সিক্রেটাগগ জাতীয় ওষুধ চালালে পেশেন্টের কিন্তু বিটা সেল আলটিমেটলি এক্সোশন হয়ে যাবে। যার ফলে আমরা যেটা বলি, টাইপ 2 ডায়াবেটিস যখন একজন মানুষের ডায়াগনোসিস হবে তখন কিন্তু তার 50% অফ দ্য বিটা সেল হ্যাজ অলরেডি বিন লস্ট।
কিন্তু আমরা যখন সিক্রেট আগক জাতীয় ওষুধ গুলো কন্টিনিউ করি, যেটা কাজ হলে হলো বিটা সেল থেকে চিপে চিপে ইনসুলিন বের করা, সিক্রেট আগক যদি অনেকদিন কন্টিনিউ করি যার ফলে বিটা সেল এক্সোশন হয়ে টাইপ টু ডায়াবেটিস বিহেভস লাইক টাইপ ওয়ান, টাইপ টু ডায়াবেটিস তখন টাইপ ওয়ান এর মতো হয়ে যাবে। সুতরাং যেসব মুখে ওষুধ বিটা সেলের উপর কাজ করছে সেগুলো টাইপ ওয়ান ডায়াবেটিস অথবা টাইপ টু ডায়াবেটিস উইথ অ্যাডভান্স বিটা সেল ফেলার, এগুলোতে মুখে ওষুধ দেওয়া যাবে না। HbA1c মুখে ওষুধে 2% বেশি কমানো যাবে না, যদিও ইনসুলিন দিয়ে আপনি 4% 5% 6% আপনি ইনসুলিনের ক্যাপাসিটি হচ্ছে এনোমাস, কিন্তু মুখে ওষুধ দিয়ে সাধারণত HbA1c 2% বেশি কমানো যায় না। সুতরাং মুখে ওষুধ দিয়ে আমরা খুব বেশি HbA1c কমাতে পারবো ব্যাপারটা আসলে তা না, এবং টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু উইথ অ্যাডভান্স বিটা সেল ফেলিয়ারে আমি মুখে ওষুধ যেগুলো বিটা সেলের উপর কাজ করে সেগুলোতে আমি খুব বেশি উপকার পাবো না। ঠিক আছে, নেক্সট স্লাইড, সরি। আচ্ছা, এখন তো এখন আপনাদের অনেকেই মনে হয়তো প্রশ্ন জাগবে যে স্যার ডায়াবেটিস এর রোগী কাদের আমরা মুখে ওষুধ দেবো, কাদের আমরা ইনসুলিন দিব। মনে রাখবেন ডায়াবেটিস HbA1c আমরা বলছি 6.5 এর বেশি সেটা ডায়াবেটিস, যদি HbA1c 6.5 এর বেশি হয় কিন্তু 10-এর কম, 10 হয়ে কিন্তু আবার ইনসুলিন দিতে হবে। তার মানে আমি আবারও বলছি HbA1c 6.5 এর বেশি হলে সেটাকে আমরা বলছি ডায়াবেটিস, কিন্তু মনে রাখবেন HbA1c যদি 10 অথবা তার চেয়ে বেশি হয় তখন কিন্তু মুখে ওষুধ দেওয়া যাবে না, তখন আপনাকে ইনসুলিনে চলে যেতে হবে। তার মানে হলো HbA1c যদি 6.5 থেকে 10-এর মধ্যে থাকে সেসব ক্ষেত্রে আমরা মুখে ওষুধ দিতে পারবো। আর এটা হচ্ছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি একটা রিকমেন্ডেশন। খালি পেটে ডায়াবেটিস 16.6 এবং পোস্ট প্যান্ডিয়াল গ্লুকোজ মানে ভরা পেটের সুগার যদি 19.4 কম হয় তাহলে আমরা ডায়াবেটিসে মুখে ওষুধ দিতে পারবো। তার মানে আমি যদি একটু ইনসুলিনের ইন্ডিকেশন বলি, যদি আমরা নেক্সট ক্লাসে ইনসুলিন করাবো হয়তো আগামী সপ্তাহে, কোনো পেশেন্টের HbA1c যদি 10-এ বেশি হয়, কোনো পেশেন্টের খালি পেটে ডায়াবেটিস যদি 16.6 বেশি হয়, কোনো পেশেন্টের ভরা পেটে গ্লুকোজ যদি 19.4 বেশি হয় তাহলে আমরা ইনসুলিন দেবো, এবং অন্য ক্ষেত্রে তার চেয়ে কম হলে আমরা মুখে ওষুধ দিতে পারবো উইদাউট কমপ্লিকেশন আইদার ডায়াবেটিস রিলেটেড অর নন ডায়াবেটিস। কোনো পেশেন্টের অ্যাডভান্স ডায়াবেটিস রেটিনোপ্যাথি অথবা অ্যাডভান্স ডায়াবেটিস নিওপ্যাথি অথবা নেফ্রোপ্যাথি থাকলে আমরা অনেক সময় মুখে ওষুধ দিতে চাই না, আমরা ইনসুলিনে দিতে চাই। যদি কমপ্লিকেশন না থাকে তাহলে মুখে ওষুধ দেওয়া যাবে। নো টিপিক্যাল সিমটম, পেশেন্টের যদি পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেসিয়া মানে ঘন ঘন প্রস্রাব হওয়া, ওজন কমে যাওয়া এবং খাওয়া বুঝি বেশি, যদি টিপিক্যাল সিমটম যদি থাকে তাহলে কিন্তু আপনি মুখে ওষুধ আপনি কন্টিনিউ করা উচিত হবে না, আপনাকে অবশ্যই ইনসুলিনে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে তাই আমরা ইন্ডিকেশন দেখলাম কাকে এক হচ্ছে মুখে ওষুধ দেওয়া যাবে, এখন তাই আমরা একটু শিখি কাকে মুখে ওষুধ দেওয়া যাবে না। এক হচ্ছে পেশেন্টের যদি ডায়াবেটিক কিটো এসিডোসিস যদি আপনি সন্দেহ করেন, ডিকে অথবা হং, তাহলে কিন্তু মুখে ওষুধ দেওয়া যাবে না। প্রেগনেন্সিতে মুখে ওষুধ দেওয়া যাবে না, যদিও মেটফর্মিন PCOS পেশেন্টদের প্রথম 3 মাস দেওয়া যাবে। অ্যাকর্ডিং টু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 2020-এর যে গাইডলাইন, মেটফর্মিন প্রেগনেন্সিতে প্রথম 3 মাস দেওয়া যাবে। কোনো পেশেন্টের অ্যাকিউট স্ট্রেস যেমন ইনফেকশন, ট্রমা, MI থাকলে এক হচ্ছে মুখে ওষুধ দেওয়া যাবে না। কোনো পেশেন্টের যদি আই ডিজিজ, পলিফাইটিভ রেটিনোপ্যাথি হয় মুখে ওষুধ দেওয়া যাবে না। CKD-তে আমরা সাধারণত মুখে ওষুধ কন্টিনিউ করতে চাই না, কিন্তু কিছু মুখে ওষুধ দেওয়া যায় যেটা আমি সামনে আপনাদের বলবো, যেটা একটু ডোজ অ্যাডজাস্ট করে দেওয়া যায়। অ্যাকিউট মেটাবলিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস আছে আনকন্ট্রোল ডায়াবেটিস উইথ পেরিফেরাল নিউরোপ্যাথি যদি থাকে আমরা অনেক সময় মুখে ওষুধ দিতে চাই না। আচ্ছা, এখন হচ্ছে ডায়াবেটিস এর মুখে যেসব ওষুধ গুলো দিই, ডায়াবেটিস এর সবগুলো ওষুধই আমরা যদি ক্লাসিফিকেশন করি ইনসুলিন সিক্রেট আগক, সহজ বাংলায় আমরা যদি বলি এটা বিটা সেল থেকে চিপে চিপে ইনসুলিন বের করে, সেটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সালফোনারিয়া, একটা হচ্ছে নন সালফোনারিয়া। সালফোনারিয়া, 4টা সালফোনারিয়া আমাদের দেশে পাওয়া যায়, গ্লিকাসাইড, গ্লিপাইরাইট, গ্লিবেনক্লামাইড, যেটাকে USA তে গ্লাইবুলাইড বলে দেওয়া, এবং গ্লিপিজাইড। তো আমি যদিও আমরা সাধারণত প্রেজেন্টেশন গুলোতে ট্রেড নেম গুলো লিখি না, কিন্তু যেহেতু আজকে মোস্টলি MBBS ফিজিশিয়ান নিয়ে আমরা প্রোগ্রাম করছি, আমি ট্রেড নেম গুলো লিখছি যাতে আপনাদের মনে থাকে। গ্লিকাসাইড যেমন ডায়াপ্রো নামে পাওয়া যায়, ডায়াপ্রো 80 মিলিগ্রাম, কিন্তু ডায়াপ্রো MR30, MR60 এইভাবেও পাওয়া যায়। গ্লিপাইরাইট ডায়ারিল 1, 2, 3 পাওয়া যায়, এমআরিল অবশ্য 1, 2, 3, 4 চারটাই পাওয়া যায়। এই দুটোই আমরা সাধারণত বেশি ইউজ করি, এগুলো লং অ্যাক্টিং এবং হাইপোগ্লাইসেমিক ঝুঁকি বেশি, যদিও আমাদের দেশে পাওয়া যায় আমরা একটু কম ইউজ করি। তার মধ্যে ম্যাগনিটিনাইডস, এটা 4 থেকে 6 ঘন্টা কাজ করে, অনেক সময় আমরা খাওয়ার আগে খেতে বলি এই 3-4 ঘন্টা পর পর্যন্ত কাজ করে, যেটা ভিপাগ্লিনাইট নমোপিল নামে পাওয়া যায় আমাদের দেশে। ইনসুলিন সেন্সিটিভ, তার মানে ইনসুলিন সিক্রেট আগক হচ্ছে বিটা সেল থেকে চিপে চিপে ইনসুলিন বের করে।
সেন্সিটাইজার হলো ইনসুলিনটা যাতে আমাদের বডিতে ভালো কাজ করে সেটার জন্য আমরা সেন্সিটাইজার ইউজ করি। দুইটা সেন্সিটাইজার, মেটফরমিন যেটা ইনফরমেট অথবা কোমেট নামে পাওয়া যায়, থায়াজয়েড ইনডিউস আমরা খুব কম ইউজ করি, কয়েক দুটা জন, আমাদের দেশে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি শুধু ম্যানুফ্যাকচার করে, থায়াজয়েড ইনডিউস আমরা প্রায় ইউজ করি না বললেই চলে। আলফা গ্লুকোসাইটেস ইনহিবিটর, আপনার নাম শুনেই বুঝতে পারছেন, এটা আলফা গ্লুকোসাইটেস এনজাইমকে ইনহিবিট করে, জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন হইতে দেয় না, যেটা একাবোস যেটা সুগারট্রল নামে পাওয়া যায়, অর্থাৎ ভগ্নিবোস যেটা বিভোস নামে পাওয়া যায়। জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগোনিস্ট, এটা যদিও ইনজেক্টেবল, তো আমি এখানে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগসের ক্লাসিফিকেশন বলছি, ইনজেক্টেবল এটা আসলে আমরা যেদিন ইনসুলিন আলাপ করবো সেদিনও এটা আসবে না, সেই জন্য আমি আজকে একটু বলে নিতে চাই। জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগোনিস্ট লিভাগ্লুটাইড, যেটাতে কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে এবং যেটা ওয়েট রিডাকশনের জন্য সবচেয়ে ভালো মেডিকেশন, কিন্তু এটা এক্সপেন্সিভ, এটা প্রত্যেকদিন ইনসুলিনের মতো চামড়ার নিচে সাবকিউটিনিয়াস দিতে হয়, মাসে অন্তত 10-15,000 টাকা খরচ হয়, আমাদের দেশে ভিক্টোজোন নামে পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায় এবং আমরা ইউজ করি যাদের ওয়েট খুব বেশি এবং কার্ডিওভাস্কুলার বেনিফিট দিতে চাই, কিন্তু এটা এক্সপেন্সিভ, মনে রাখতে হবে। DPP-4 ইনহিবিটর তিনটে আমাদের দেশে পাওয়া যায়, ভিউটাগ্লিপটিন, সিটা এবং লিনাগ্লিপটিন, ভিউটাটা গ্যালভাস অথবা বিভিন্ন নামে পাওয়া যায়, সিটাগ্লিপটিনটা গ্লিপিটা, সিটাগিল বিভিন্ন নামে পাওয়া যায়, লিনাগ্লিপটিন ট্রানেটা নামে পাওয়া যায়, SGLT2 ইনহিবিটর ডাপা কামা এবং এম্পাগ্লিফ্লোজিন, SGLT2 ইনহিবিটর সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার 2 ইনহিবিটর, যদি আমি পরে ডিটেলস বলবো ড্রাগগুলো নিয়ে। তো এটা আপনি নাম শুনেই বুঝতে পারতেছেন, এটা কিডনি টিউবে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টারকে ইনহিবিট করে যাতে গ্লুকোজটা ইউরিনের সাথে চলে যায়। এম্পাগ্লিফ্লোজিনটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যেটা জার্ডিয়ান এম্পা বিভিন্ন নামে পাওয়া যায় এবং ইনসুলিন। তার মানে আমরা এখানে ডায়াবেটিসের যে বিভিন্ন ধরনের ওষুধ বললাম, এক হচ্ছে আমরা সিক্রেট আকক, যেটা বিটা সেল থেকে চিপে চিপে ইনসুলিন বের করি, দুটো ওষুধ আমরা বেশি ইউজ করি, গ্লিকাজাইড এবং গ্লিমিপাইরাইট, ম্যাগনিটিনাইডস আমরা অনেক সময় ইউজ করি, শর্ট অ্যাক্টিং 4-6 ঘন্টা কাজ করে, সেন্সিটাইজার হিসেবে আমরা মেটফর্মিনটা ইউজ করি, আলফা গ্লুকোসাইটেস ইনহিবিটর 3-4 ঘন্টা কাজ করে, অল্পক্ষণ কাজ করে কিন্তু কখনো কখনো জিআই আপসেট করে, আমরা সামনে বলবো। DPP-4 ইনহিবিটর তিনটে আমাদের দেশে পাওয়া যায়, আমরা তিনটা সমান তাহলে ইউজ করি, SGLT2 ইনহিবিটর যদিও তিনটে পাওয়া যায়, আমরা এম্পাগ্লিফ্লোজিন যেটা জার্ডিয়ান নামে পাওয়া যায় এটা আমরা একটু বেশি ইউজ করি। আমরা প্রত্যেকটা ড্রাগসের যদি ফার্মাকোকাইনেটিক্স নিয়ে যদি একটু বলি, আপনাদের কিচ্ছু মনে রাখতে হবে না, আপনার শুধু এটা মনে রাখেন, গ্লিকাজাইড যেটা আমি ইতিমধ্যে বলেছি ডায়াপ্রো নামে পাওয়া যায় 80 মিলিগ্রাম, সেটা ম্যাক্সিমাম ডোজটা আপনার দরকার, সেই জন্য আমি ম্যাক্সিমাম ডোজটা বলছি, ডায়াপ্রো গ্লিকাজাইড যেটা ডায়াপ্রো 80 মিলিগ্রাম নামে পাওয়া যায়, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 4টা ট্যাবলেট, মনে রাখবেন 4টা ট্যাবলেট মানে 84-320 মিলিগ্রাম, ম্যাক্সিমাম ডোজটা আমাদের কাজে লাগবে প্র্যাকটিস করতে, আমি আপনাদের একটু পরে বলবো। গ্লিকাজাইড এমআর যেটা ডায়াপ্রো এমআর 30-60 পাওয়া যায়, আমি যদি 30 ধরে নিই এটাও ম্যাক্সিমাম ডোজ 4টা ট্যাবলেট, তার মানে 120 মিলিগ্রাম। গ্লিমিপাইরাইট যেটা আমি ডায়াবিল বললাম অথবা এমআরিল অথবা সেকপিন 1-2-3-4 নামে পাওয়া যায়, যদিও ডায়াবিলটা 1-2-3 পাওয়া যায়, এটা 1 মিলিগ্রাম সবচেয়ে লোয়েস্ট ডোজ, সবচেয়ে লোয়েস্ট প্রিপারেশন যেটা আমাদের দেশে, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 8টা ট্যাবলেট। তার মানে আমরা যদি একটু সহজ বাংলায় মনে রাখি, আমি আমার স্টুডেন্ট যে বলি যে গ্লিকাজাইড যেটা 80 মিলিগ্রাম লোয়েস্ট মানে মার্কেট প্রিপারেশন, গ্লিকাজাইড এমআর যেটা 30 মিলিগ্রাম মার্কেট প্রিপারেশনের সবচেয়ে লোয়েস্ট ডোজ, যেটা গ্লিমিপাইরাইট যেটা 1 মিলিগ্রাম হচ্ছে মার্কেট প্রিপারেশনের সবচেয়ে লোয়েস্ট ডোজ, এটা হচ্ছে 4টা ট্যাবলেট হচ্ছে ম্যাক্সিমাম ডোজ, 80-320, 30-120, এটা ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 8টা ট্যাবলেট মানে 8 মিলিগ্রাম। রিপাগ্লিনাইড শুধু এটুকু মনে রাখেন, এগুলো শর্ট অ্যাক্টিং 4-6 ঘন্টা কাজ করে। মেটফর্মিন নিয়ে আপনাকে একটু মনে রাখতে হবে, মেটফর্মিন আমরা ম্যাক্সিমাম 2500 মিলিগ্রাম পর্যন্ত ইউজ করি, কিন্তু মেটফর্মিন যেমন ইনফরমেট আমি বললাম ম্যাক্সিমাম 2500 ইউজ করতে পারবেন, কিন্তু যদি আপনি সাস্টেন রিলিজ ইউজ করেন যেমন ইনফরমেট এলে সেটা ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 2000 মিলিগ্রাম। একালবোস ভগ্লিবোস আমাদের দেশে পাওয়া যায়, আমরা ইউজ করি, শুধু এটুকু মনে রাখেন এটা শর্ট অ্যাক্টিং, তার মানে দুইটা মেডিকেশন আমরা খুব শর্ট অ্যাক্টিং বললাম, একটা হচ্ছে রিপাগ্লিনাইড আর একটা হচ্ছে একালবোস ভগ্লিবোস। ভিউটাগ্লিপটিন সিটাগ্লিপটিন এটা গ্যালভাস নামে পাওয়া যায় 50 মিলিগ্রাম, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 100, সিটাগ্লিপটিন গ্লিপিটা নামে পাওয়া যায় 50 মিলিগ্রাম, ম্যাক্সিমাম ডোজ 100, লিনাগ্লিপটিন ম্যাক্সিমাম মিনিমাম ডোজ সমান সেটা 5 মিলিগ্রাম, এম্পাগ্লিফ্লোজিন যেটা জার্ডিয়ান নামে পাওয়া যায় আমরা একটু বেশি ইউজ করি, সেটা 10-25 দুটো প্রিপারেশন পাওয়া যায় আমাদের দেশে, আমরা সাধারণত প্রথম 10 দিয়ে শুরু করি তারপর একসময় 25, এটা ম্যাক্সিমাম ডোজ। আমি প্রত্যেকটা ড্রাগ নিয়ে অল্প অল্প করে বলবো যেটা আপনাদের প্র্যাকটিস করার জন্য সবচেয়ে বেশি দরকার। এক হচ্ছে সালফোনাল ইউরিয়া, আমি ইতিমধ্যেই বললাম সালফোনাল ইউরিয়া ইনক্রিজ দ্য রিলিজ অফ ইনসুলিন ফ্রম দ্য প্যানক্রিয়াটিক বিটা সেল, আমরা অনেক সময় রোগীদের সহজ বাংলায় বলি বিটা সেল থেকে চিপে চিপে ইনসুলিন বের করে, যেহেতু ইনসুলিন সিক্রেশন বাড়ে সুতরাং হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে যেহেতু ইনসুলিন সার্কুলেশনে বাড়ছে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন সুতরাং 1-4 কেজি ওয়েট গেইন হবে উইথ দ্য ইউজ অফ সালফোনাল ইউরিয়া, এবং একটা জিনিস অবশ্যই মনে রাখবেন সালফোনোরিয়া বেটার অ্যাবজর্ব ইন এমটি স্টোমাক, খালি পেটে বেশি হয় সেই জন্য আমরা সাধারণত নাস্তা আধা ঘন্টা আগে দিই,
আর সিঙ্গেল ডোজ সাধারণত প্রেফারেবল আমরা সকালে খালি পেটে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা অনেক সময় দুই বেলাও দেই। হ্যাঁ, সিঙ্গেল ডোজ আমরা সাধারণত সকালে খালি পেটে নাস্তা আধা ঘন্টা আগে দিই, কিছু কিছু পেশেন্টকে আমরা দুই বেলা খাওয়া আধা ঘন্টা আগে দিই। তো আপনাদের একটু মনে রাখা উচিত, আমি আগেই বললাম যে মুখে ওষুধে ডায়াবেটিস কন্ট্রোল না হলে আমরা ইনসুলিনে চলে যাই। কখন ইনসুলিনে চলে যেতে হবে এটার সম্বন্ধে আপনার খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমি এখানে একটা স্লাইডে দেখাই দিচ্ছি, তাই আপনি বুঝতে পারবেন। কোন পেশেন্টে এইচবিওয়ানসি যদি 7% বেশি, ইনস্পাইট অফ 50% অফ ম্যাক্সিমাম ডোজ অফ সালফোনেরিয়া অ্যান্ড ম্যাক্সিমাম টলারেবল ডোজ অফ সেন্সিটাইজার, তার মানে কোনো পেশেন্টে আপনি ম্যাক্সিমাম ডোজ অফ সালফোনেরিয়া, যা আমি ম্যাক্সিমাম ডোজ অফ সালফোনেরিয়া ইতিমধ্যে বললাম, গ্লিকাজাইড 320, গ্লিকাজাইড এমা 120 এবং গ্লিপ্রাইড 8 মিলিগ্রাম, তার 50%ও যদি এইচবিওয়ানসির সাথে বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ইনসুলিনে চলে যেতে হবে। আমি আবারও বলছি, ধরেন গ্লিকাজাইড 320 হচ্ছে ম্যাক্সিমাম ডোজ, তার 50% হচ্ছে 160, গ্লিকাজাইড এমা 120 ম্যাক্সিমাম ডোজ মানে 60 মিলিগ্রামে যদি সুগার কন্ট্রোল না হয়, গ্লিপ্রাইড 8 মিলিগ্রাম হচ্ছে ম্যাক্সিমাম ডোজ, 50% অফ ম্যাক্সিমাম মানে 4 মিলিগ্রামে যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয় তাহলে আপনাকে অবশ্যই ইনসুলিনে চলে যেতে হবে। কিন্তু মনে রাখতে হবে সেন্সিটাইজার যেটা পেশেন্ট মেটফর্মিন যেটা পাচ্ছিল সেটা কিন্তু সেই মুহূর্তে কন্টিনিউ থাকবে। একদম সহজ ভাবে আমি যদি ওষুধ দিয়ে বুঝিয়ে দিই, যদি দেখেন কোনো পেশেন্ট ডায়াপ্রো পাচ্ছে 80 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা, মানে 160 মিলিগ্রাম ম্যাক্সিমাম, 50% অফ দ্য ম্যাক্সিমাম ডোজ, যদি এইচবিওয়ানসি কন্ট্রোল না হয় আপনাকে ইনসুলিনে চলে যেতে হবে। ডায়াপ্রো এমআর ম্যাক্সিমাম ডোজ 120, 50% অফ ম্যাক্সিমাম হচ্ছে 60, যদি পেশেন্ট 32 বেলা পাচ্ছে অথবা 61 বেলা পাচ্ছে তাই আপনাকে অবশ্যই ইনসুলিনে চলে যেতে হবে। অথবা পেশেন্ট গ্লিপ্রাইড 4 মিলিগ্রাম পাচ্ছে, ম্যাক্সিমাম ডোজ যেটা 8 মিলিগ্রাম, তার মানে আমি আবারও বলছি কোনো সালফোনেরিয়া ম্যাক্সিমাম ডোজ যা, তা 50%ও যদি এইচবিওয়ানসি সাথে বেশি থেকে যায় তার মানে সুগার কন্ট্রোল না হয়, তাই ডোজ বাইরে আপনি কোনো এডিশনাল বেনিফিট পাবেন না, আপনাকে অবশ্যই ইনসুলিনে সুইচ করতে হবে। তো এখানে একটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে একজন মানুষের ডায়াবেটিস যখন ডায়াগনোসিস হয় তখন তার 50% অফ দ্য বিটা সেল হ্যাজ অলরেডি বিন লস্ট। টাইপ টু ডায়াবেটিস যখন একজন মানুষের ডায়াগনোসিস হয় 50% বিটা সেল লস হয়ে যায়। আপনি যখন সিক্রেটাকক জাতীয় ওষুধগুলো কন্টিনিউ করেন প্রতি বছর এডিশনাল 6-7% বিটা সেল নষ্ট হতে থাকে, যার ফলে আপনার দেখা গেল 5-6 বছর চালানোর পর পেশেন্ট ডেভেলপস বিটা সেল এক্সজশন। সেই জন্য আমরা সবসময় চিকিৎসা দেওয়ার সময় বিটা সেল প্রিজার্ভ করার চেষ্টা করি। তো অনেক সময় আমরা রোগীদের বলি, রোগীরা বলে যে স্যার আমরা ডায়াবেটিসে মুখে ওষুধ খাচ্ছিলাম, এতদিন আমি ডায়াবেটি খেয়েছি, ডায়াপ্রো খেয়েছি, খুব চমৎকার কাজ করেছে, এখন আর কাজ করছে না। আমি রোগীদের বলি যে দেখেন আপনি এই চাবুক হচ্ছে আপনার সিক্রেট আগক, আর এই ঘোড়া হচ্ছে আপনার বিটা সেল। আপনি ঘোড়া একটু আস্তে দৌড়াবে, আপনি চাবুক মারবেন, কিন্তু একটা সময় আপনি যেভাবেই যত ডোজেই দেন না কেন, আর যত চাবুক মারেনি না কেন, ঘোড়া কিন্তু আর দৌড়াতে পারবে না। অথবা বলি আপনার আপনার বডির বিটা সেল রিজার্ভটা ধরেন একটা লেবুর মতো, আপনি চিপবেন রস বেরোবে, এক সময় আপনি যেভাবেই চিপেন রস বেরোতে পারবে না। সো তার মানে হলো আমি ইতিমধ্যেই বলেছি টাইপ টু ডায়াবেটিসে এট দ্য টাইম অফ দ্য ডায়াগনোসিস 50% অফ দ্য বিটা সেল হ্যাজ অলরেডি বিন লস্ট। সুতরাং আমরা সিক্রেটাকক জাতীয় ওষুধগুলো আমরা দীর্ঘদিন কন্টিনিউ করে পেশেন্টকে একদম বিটা সেল এক্সজশন করতে চাই না। অবশ্যই ম্যাগনেটিনাইডস আমি ইতিমধ্যে বলেছি খুব শর্ট অ্যাক্টিং, এগুলোকে বলে প্যান্ডিয়াল গ্লুকোজ রেগুলেটর, এগুলো শর্ট অ্যাক্টিং প্যান্ডিয়াল ইনসুলিনেস। কিছু পেশেন্ট পাবেন আপনি দেখবেন যে দুপুরে খাওয়ার পর সুগারটা একটু বেশি, তো আমরা দুপুরে খাওয়ার আগে একটু ইপাগ্লিনাইড দিই। হ্যাঁ, এটা খাওয়া আধা ঘন্টা আগে আগে নিতে হয়। রিডিউস পোস্ট প্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া আমি ইতিমধ্যে বললাম, সুইটেবল ফর ইন্ডিভিজুয়াল উইথ ইরেগুলার মিল হ্যাবিট। কিছু পেশেন্ট পাবেন যে স্যার আমি দুই বেলা ইনসুলিন খাচ্ছি, দুপুরে খাওয়াটা আমি সময় মতো খেতে পারি না, কখনো 3টায় খাই কখনো 4টায় খাই, কিন্তু সুগারটা খাওয়ার পরে অনেক বেড়ে যায়, তখন আমরা বলছি আপনি যখনই খান খাওয়ার জাস্ট আগে নবপিল 0.512 মিলিগ্রাম পাওয়া যায় আমাদের দেশে, তার খাওয়ার আগে সেটা খাবেন। আমরা রোগীদের অনেক সময় সহজ বাংলায় বলি নো মিল নো পিল, মানে যদি দুপুরে খাওয়া যদি না খান তাহলে ওই বেলা নবপিল খাওয়ার দরকার নাই। হ্যাঁ, সুতরাং নমপিল অথবা রিপাগ্লিনাইড জাতীয় ম্যাগনেটিনাইডস যেটা, সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং প্যান্ডিয়াল ইনসুলিন রিলিজার, অনেক সময় আমরা পোস্ট প্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া কমানোর জন্য আমরা ইউজ করি। ইনসুলিন সেন্সিটাইজার আপনার নাম শুনেই বুঝতে পারছেন, যেটা যাওয়া ইনসুলিনের অ্যাকশন বেটার করে এবং যাওয়া ইনসুলিনের রেজিস্ট্যান্স কমায়। হ্যাঁ, তো দুইটা ইনসুলিন সেন্সিটাইজার মেটফর্মিন এবং থায়াজোলিড ইন্ডিয়ন্স, আমি দুইটা নিয়ে একটু একটু বলি। যদি আমরা মেটফর্মিনটা সবচেয়ে বেশি ইউজ করি, মেটফর্মিন 60 বছর পূর্তি হলো কিছুদিন আগে, অ্যান্ড নাম্বার ওয়ান মেডিকেশন টু ট্রিট ডায়াবেটিস অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটাকে আমরা ফার্স্ট লাইন মেডিকেশন বলছি।
1920 সালে এক ধরনের গাছের পাতা, কেউ যদি ঘন ঘন প্রস্রাব হইতে বলতো ওই গাছের পাতা খাও তাহলে তোমার ঘন ঘন প্রস্রাব কমে যাবে। তো আমি একটু ছবি দেখাই, ছবি দেখালে বুঝতে পারবেন এটা এক ধরনের গাছের পাতা, যেটাতে যেখান থেকে পরে মেটফর্মিন, আমরা এখন তো মডার্ন ল্যাবরেটরিতে মেটফর্মিন তৈরি করছি, তো তখন বলা হতো যে এই গাছের পাতা খাও তাহলে তোমার ঘন ঘন প্রস্রাবটা কমে আসবে। মেটফর্মিন ইজ দ্য ফার্স্ট ওয়ে ড্রাগ টু ট্রিট ডায়াবেটিস, নো ডাউট। এটা আমরা খাওয়ার সাথে অথবা খাওয়ার জাস্ট পরপর খেতে বলি যাতে জিআই সাইড ইফেক্ট না হয়। মেটফর্মিন কিভাবে কাজ করে আমরা আসলে একদম ডিটেলস মেকানিজম এখনো জানি না, কিন্তু ধারণা করা হয় এটা হেপাটিক গ্লুকোনিওজেনেসিস কমায়, ইনসুলিন সেন্সিটিভিটি উইথ ইনক্রিজ পেরিফেরাল গ্লুকোজ আপটেক, সুতরাং গ্লুকোজ আপটেকটা বাড়ায় পেরিফেরিতে এবং জিআইটি অ্যাবজর্পশন হইতে দেয় না এবং ইনসুলিন অ্যাকশনটা ব্যাটার করে। দ্যাট মিনস বাই অল দিস মেকানিজম মেটফর্মিন অ্যাক্ট এজ এ ইনসুলিন সেন্সিটাইজার, এটা হচ্ছে গোটস রো। মেটফর্মিনের অনেক সুবিধা, এক হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি, আপনার বডি ইনসুলিন কিন্তু সে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন বাড়াচ্ছে না, ইনসুলিন ডিপ্লাইভ করছে না, আপনার বডিতে যে ইনসুলিন আছে সেটাই যাতে ভালো কাজ করে সেই ব্যবস্থা করা যাচ্ছে। মেটফর্মিনে আমরা কিছু ওয়েট বেনিফিট পাই, এটা পি এবং পোস্ট পেন্ডাল খালি পেটে ভরা পেটে সুগার কমায় এবং লিপিড প্রোফাইল এবং ফ্যাটি লিভার বা ন্যাশ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মেটফর্মিন ইজ বেনিফিশিয়াল। মেটফর্মিনে আরো অনেক বেনিফিট আছে, মেটফর্মিনের গুণ সারা রাত বললেও শেষ হবে না। আমরা কিছু বেনিফিট এখানে দেখাই আপনাদের, যেটাকে আমরা মেটাবলিক এবং ভাস্কুলার বেনিফিট বলছি। এক, মেটফর্মিন ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, নাম্বার ওয়ান। মেটফর্মিন ওবেসিটি কমায় অথবা বডি ওয়েটকে স্টেবিলাইজ করে। মেটফর্মিন একমাত্র মেডিকেশন যেটা ইন্ডিকেটেড প্রি ডায়াবেটিসে, কোন পেশেন্টের যদি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স অথবা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, যেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলছি, মেটফর্মিন একমাত্র মেডিকেশন যেটা USFDA এবং ADA অ্যাপ্রুভাল পাইছে ফর প্রিভেনশন অফ দ্য ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। এবং আমি ইতিমধ্যে বলেছি লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি থাকলে মেটফর্মিনে কিছু বেনিফিট পাবেন এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন, এন্ডোথেলিয়াল ফাংশন ইমপ্রুভ করবে, যার ফলে অ্যাথারোস্ক্লেরোসিস হবে না, যার ফলে আপনার MI স্ট্রোক ক্যারোটিড ইন্টিমা মিডিয়া থিকনেস মানে এই যে মানে যে অ্যাথারোস্ক্লেরোসিস হওয়ার যে ঝুঁকি সেটা মেটফর্মিনের মাধ্যমে কমে যায় এবং মেটফর্মিন আয়ু বাড়ায়, মেটফর্মিন ইনক্রিজেস লাইফ এক্সপেক্টেন্সি অলসো। মেটফর্মিনের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে জিআই আপসেট, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, আপনারা সবাই জানেন। তো আমি এখানে একটা ছোট্ট ছবি দেখাইছি, এগুলো সাধারণত ট্রানজিয়েন্ট, আমরা সাধারণত এটা ওভারকাম করার জন্য আমরা কিছু প্র্যাকটিস ফলো করি। নাম্বার ওয়ান, আমরা রোগীদের বলি টেকিং দ্য ড্রাগস উইথ মিল, খাওয়ার সাথে খাবেন, খাওয়ার পরে খাবেন, খালি পেটে খাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, লো ডোজে শুরু করবেন, ডোজটা আস্তে আস্তে বাড়াতে থাকবেন এবং আপনি যদি প্লেন মেটফর্মিন যদি পেশেন্ট টলারেট করতে না পারে আপনি এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন ইউজ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন 10% পেশেন্ট ক্যান নট টলারেট মেটফর্মিন এট এনি ডোজেস। সুতরাং আমি আবারও বলছি মেটফর্মিনের মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে জিআই আপসেট, এটা ওভারকাম করার জন্য আমরা খাওয়ার সাথে দেই, অল্প ডোজে দেই, আস্তে আস্তে ডোজটা বাড়াই, অনেক সময় এক্সটেন্ডেড রিলিজ মানে ইনফর্মেট না দিয়ে আমরা ইনফর্মেট এলে দিয়ে ট্রাই করি, মানে কমেট না দিয়ে কমেট এক্সার্ট দিয়ে ট্রাই করি, যদিও 10% পেশেন্ট মেটফর্মিন কখনো টলারেট করতে পারে না, এটা মনে রাখবেন। ল্যাকটিক অ্যাসিডোসিস, কোনো পেশেন্ট হাইপোক্সিয়া থাকলে মেটফর্মিন দিলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, অনেক দিন পর্যন্ত মেটফর্মিন কন্টিনিউ করলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, খুবই কম, খুবই রেয়ার, তবুও অনেক সময় সারা পরীক্ষাতে জিজ্ঞেস করে। মেটফর্মিন যা দীর্ঘদিন খাচ্ছে ভিটামিন বি12 চেক করা কিন্তু কোনো ইন্ডিকেশন নেই, কিন্তু কোনো পেশেন্ট যদি নিউরোপ্যাথি নিয়ে আসে অনেকদিন পর্যন্ত মেটফর্মিন খাচ্ছে চিকিৎসায় ইম্প্রুভ হচ্ছে না, তখন আমরা একটু ভিটামিন বি12টা চেক করে নিই, আদারওয়াইজ ভিটামিন যা মেটফর্মিন খাচ্ছে তাদের ভিটামিন বি12 চেক করার কোনোই দরকার নাই। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে মেটফর্মিন দেওয়া যাবে না যদি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, ক্রিয়েটিনিন মেলে 1.5 অথবা তার চেয়ে বেশি, ফিমেলে 1.4, যদিও USFDA বলছে আপনি কখনোই ক্রিয়েটিনিন দিয়ে মেটফর্মিন বন্ধ করবেন কিনা সেই ডিসিশন নেবেন না, আপনি অবশ্যই EGFR ক্যালকুলেট করবেন। EGFR কিভাবে সহজে ক্যালকুলেট করা যায় আমি দেখাবো আমার নেক্সট স্লাইডে। মনে রাখবেন EGFR 30 নিচে হলে মেটফর্মিন কন্টিনিউ করা যাবে না এবং EGFR 45 এর নিচে হলে মেটফর্মিন শুরু করা যাবে না। তার মানে আমি আবারও বলছি EGFR যদি 30 নিচে হয় মেটফর্মিন কন্টিনিউ করা যাবে না এবং EGFR 45 এর নিচে হলে মেটফর্মিন স্টার্ট করা যাবে না। পেশেন্টের যদি HGPT 2-3 গুণ বেশি হয় মেটফর্মিন আমরা সাধারণত কন্টিনিউ করি না, কিন্তু ন্যাশ অথবা ফ্যাটি লিভারের পেশেন্টদের HGPT কিন্তু বেশি থাকে, সেটা কিন্তু এক্সেপশন, সেই ক্ষেত্রে আমরা মেটফর্মিন ইউজ করতে পারি। কোনো পেশেন্ট যদি অ্যালকোহলিক হয় মেটফর্মিন দেই না, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, কোনো পেশেন্ট যদি হাইপোক্সিয়া হয় যেন এই যে কোভিডের নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে তাদেরকে মেটফর্মিন কন্টিনিউ করা যাবে না, কারণ হাইপোক্সিক কন্ডিশনে মেটফর্মিন কন্টিনিউ করলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। সুতরাং কোনো অ্যাসিডোসিস অথবা হাইপোক্সিক কন্ডিশন অথবা যেখানে টিস্যু পারফিউশন কম যেমন হার্ট ফেলিয়ার, রেসপিরেটরি ফেলিয়ার অথবা কোভিড নিউমোনিয়া, কোনো পেশেন্টের যদি হাইপোটেনশন থাকে, সেপ্টিসেমিয়া থাকে, মেটফর্মিন কন্টিনিউ করা যাবে না।
কোনো পেশেন্টের ইজিএফও ক্যালকুলেশনের আগে আপনি একটু খেয়াল করবেন কোনো পেশেন্টের অ্যাকিউট কিডনি ইনজুরি আপনি মিস করছেন কিনা। হয়তো পেশেন্ট একটু ব্যথা ওষুধ খেয়ে খাচ্ছে গত এক সপ্তাহ পর্যন্ত, পেশেন্ট হয়তো ন্যাপ্রোক্সেন পাচ্ছে, আপনি হয়তো সিকিডি মনে করছেন, হয়তো পেশেন্টের একে। সুতরাং কোনো পেশেন্টের সিকিডি, কোনো পেশেন্টকে ডায়াগনোসিস করার আগে আপনি অবশ্যই এটা একেই কিনা, পেশেন্ট কোনো ব্যথা ওষুধ খাইছে কিনা, পেশেন্ট কোনো ব্লাড লস বা ডিহাইড্রেশনের হিস্ট্রি আছে কিনা অবশ্যই খেয়াল করবেন। আপনি যদি স্মার্টফোন ইউজ করেন, আপনি আপনার প্লে স্টোরে গিয়ে ইজিএফএল ক্যালকুলেটর লিখলেই আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন। এখানে ক্রিয়েটিনিন মিলিগ্রাম পার ডেসিলিটার, যেটা আমরা কমনলি ইউজ করি, বয়স, ওজন, মেল অথবা ফিমেল দিলেই আপনি ইজিএফ ক্যালকুলেট করতে পারেন। ইটস ভেরি ইজি। আপনি আপনার প্লে স্টোরে গিয়ে আপনি এটা ইনস্টল করলে শুধু ক্রিয়েটিনিন, বয়স এবং ওজন এবং পুরুষ না মহিলা সেটা দিয়ে আপনি ইজিএফ ক্যালকুলেট করতে পারেন। আমি আবারও বলি, মেটফর্মিন ইজিএফ 45 এর নিচে হলে শুরু করা যাবে না এবং 30 নিচে হলে কন্টিনিউ করা যাবে না, অবশ্যই বন্ধ করে দিতে হবে। কোনো পেশেন্টের, আমি রোগীদের বলি, আপনার যদি বমিটিং, ডায়রিয়া অথবা কোনো পেশেন্টের যদি অ্যাকিউট এমআই, সিসিএফ, সেপ্টিসেমিয়া হয়, মেট্রোমিন আমরা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ করে রাখি। কোনো পেশেন্টের জেনারেল অ্যানেস্থেশিয়া হবে, মেট্রোমিনটা আমরা 48 ঘন্টা আগে বন্ধ করে রাখি। মেট্রোমিন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি খুবই কম এবং আমরা অনেক সময় নন ডায়াবেটিক পার্সনদেরও মেট্রোমিন দিয়ে ব্লাড সুগার কমবে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখেন, 10 বছরের ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত মেট্রোমিন ইউজ করি না। আমরা এখন অনেক সময় 14-15 বছরের বাচ্চা পাই যারা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসে, কিন্তু আমরা তখন 10 বছরের নিচে মেট্রোমিন দেই, কিন্তু 10 বছরের নিচে হলে আমরা সাধারণত মেট্রোমিন কন্টিনিউ করি না। থাইয়াজোলিডিনডিওনস, এটা অনেক বেনিফিট কিন্তু অ্যাডভার্স ইফেক্টের জন্য আমরা বলতে গেলে ইউজ করি না। বলতে গেলে এটাও কিন্তু ইনসুলিন সেন্সিটাইজার, লিপিড প্রোফাইল এবং ন্যাশিয়ান অথবা ফ্যাটি ভালো কাজ করে, কিন্তু পাইগ্লিটাজন মনে রাখবেন এটা ফ্লুইড রিটেনশন করে, ওয়েট গেইন হয়, এনিমিয়া, অস্টিওপোরোসিস, ব্লাডার ক্যান্সার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, মূলত কার্ডিয়াক ঝুঁকির জন্যই আমরা পাইগ্লিটাজনটা ইউজ করি না। অনেক সময় তবুও সারা পরীক্ষাতে জিজ্ঞেস করে যে পাইগ্লিটাজনে কয়েকটা অ্যাডভার্স ইফেক্ট বলেন, আপনি যদি ফ্লুইড রিটেনশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ওয়েট গেইন, ব্লাডার ক্যান্সার বলে, সারা খুব খুশি হয়। আলফা গ্লুকোসাইটিস ইনহিবিটর দুইটা আমাদের দেশে পাওয়া যায়, একালবোস, ভোগ দিবস, আমি ইতিমধ্যে বলেছি ভিভোস নামে পাওয়া যায়, তো আমরা ইউজ করি। এটা হচ্ছে ভাত যখন খাবে প্রথম লোকমার সাথে চাবয়া খেয়ে ফেলতে হবে, ক্রাস্ট, একালবোসটা, সরি ভগ্নিবোসটা না, একালবোসটা আমরা এইভাবে খেতে বলি, ক্রাস্ট উইথ দ্য ফার্স্ট মাউথফুল ফুড। ইনহিবিট দ্য কমপ্লিট ডাইজেশন অফ কার্ব, এটা আপনি বুঝতেই পারতেছেন আলফা গ্লুকোসাইটিস ইনহিবিটর, জিআইটিতে যে আলফা গ্লুকোসাইটিস এনজাইমটা থাকে সেটাকে ইনহিবিট করে, যার ফলে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হইতে দেয় না, খাওয়ার পর ভরা পেটে সুগারটা কমায়। অ্যাডভার্স ইফেক্ট হলো যেহেতু কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন হয় না, সেহেতু ফ্যাটুরেন্স, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এবং ডায়রিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে। সুতরাং আমরা কিছু কিছু পেশেন্ট যারা 2-3 বেলা ইনসুলিন পাচ্ছে, হয়তো দেখবেন যে দুপুরে খাওয়ার পর সুগারটা আনকন্ট্রোল, তাদেরকে দুপুরে খাওয়ার সময় একটু একাবোস দেই, অনেক সময় ভগ্নিবোসও দেই। একাবোসটা খাওয়ার সাথে চাবাইয়া খেতে হয়, ভগ্নিবোসটা আমরা সাধারণত খাওয়ার আগে খেতে বলি। আলফা গ্লুকোসাইটিস ইনহিবিটর খুব অল্পক্ষণ, 2-3-4 ঘন্টা পর্যন্ত কাজ করে। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট আপনাদের জানার দরকার নাই, তবুও আমি বলি, কারণ অনেক সময় আপনার অনেক আত্মীয় স্বজন বলবে। দুইটা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট আমাদের দেশে পাওয়া যায়, দুইটা ইনজেক্টেবল, ভিক্টোজা যেটা, লিভাগ্লুটার যেটা ভিক্টোজা নামে পাওয়া যায়, এটা ওজন কমানোর জন্য, যা ডায়াবেটিস, ওবেসিটি এবং সাথে এটা কিন্তু ওজন কমানোর জন্য সবচেয়ে বেস্ট মেডিকেশন, যেটা ওজন কমানোর জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। কিন্তু এটা ইনসুলিনের মতো ইনজেকশন আকারে প্রত্যেকদিন সকালে দিতে হয়। প্রথমে আমরা অল্প ডোজে শুরু করি 0.6 দিয়ে, তারপর 1.2, তারপর 1.8 দিই। তো এবং ট্রুলিসিটি নতুন বাংলাদেশে আসে, যেটা ডুরাগ্লুটেড সপ্তাহে একদিন দিতে হয়, 0.75 অথবা 1.5। কিন্তু মনে রাখবেন এগুলো যদি দিতে হয়, এগুলো স্পেশালিস্ট ছাড়া আপনাদের দেওয়া ঠিক হবে না, কিন্তু এগুলো যদি দিতে হয় মাসে 10-15 হাজার টাকার মতো খরচ হবে, খুব এক্সপেন্সিভ। অ্যাডভার্স ইফেক্ট, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, প্যানক্রিয়াটাইটিস, সুবিধা হবে ওয়েট রিডাকশন হয়। আপনার যাতে কোথাও শুনলে যাতে বুঝতে পারেন যে না, এই ধরনের ওষুধের নাম আমি আগেও শুনেছি, ভিক্টোজা এবং টুলিসিটি নামে আমাদের দেশে পাওয়া যায়। DPP-4 ইনহিবিটর একদম কমন মেডিকেশন, আমরা সবসময় ইউজ করছি, ভিলটাসিট এবং ইনা আমাদের দেশে পাওয়া যায়। এগুলো ওয়েট নিউট্রাল এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কম, এবং এটা রেনাল ফেলিওর, কোনো পেশেন্টের সিকিডি থাকলে ডোজ অ্যাডজাস্টমেন্ট করে দিতে হয়, কিন্তু মনে রাখবেন রিনাগিপটিনের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয় না সাধারণত। ওকে, সুতরাং এটাই আপনি মনে রাখেন, দেয়ার ইজ নিড অফ নো ডোজ অ্যাডজাস্টমেন্ট ইন সিকিডি। আমি একটু ফিজিওলজি যদি বলি, আমাদের ব্লাডে যে গ্লুকোজগুলো থাকে সার্কুলেশনে, এটা কিডনি দিয়ে, কিডনিতে যখন ফিল্ট্রেশন হয় তখন 90% গ্লুকোজ HGLT2
সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার টু দিয়ে রিঅ্যাবসর্পশন হয়ে যায়, এটাকে আমরা ব্লক করার জন্য মেডিকেশন পাওয়া যায়, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার টু ইনহিবিটর, যাতে গ্লুকোজটা অ্যাবসর্পশন হয় না, গ্লুকোজটা ইউরিনে চলে যায়। তিনটা পাওয়া যায় এসজিওটি টু ইনহিবিটর, ডাপা কামা এবং এম্পাগ্লিফ্লোজিন। মেকানিজম আমি ইতিমধ্যে বললাম, ইনহিবিটর এসজিওটি টু ইনভলভ ইন রিঅ্যাবসর্পশন অফ গ্লুকোজ ইন প্রক্সিমাল কনভার্টিবল, যাতে গ্লুকোজটা যখন ইউরিনের সাথে চলে যায়। অনেক আগে মানুষ চিন্তা করতো যে আসলে ডায়াবেটিসে রক্তে যে সুগার বেড়ে যাচ্ছে, হাই সুগার যদি প্রস্রাবের সাথে চলে যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু আফটার সো মেনি ইয়ার্স দেয়ার কামস দা মেডিকেশন। এটা সবচেয়ে বড় সুবিধা হলো, সুগার যেহেতু ইউরিনের সাথে চলে যাচ্ছে, সুগার যেহেতু একটা সোর্স অফ এনার্জি, যার ফলে সুগারটা ইউরিনের সাথে চলে গেলে পেশেন্ট কিন্তু কিছু বডি ওয়েটে বেনিফিট পাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সুগার যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ, এটা যাওয়ার সময় কিছু পানি নিয়ে যাবে, যার ফলে পেশেন্টের হাইপার টেনশনও কমাবে, যার ফলে বডি ওয়েটও কমবে, হাইপার টেনশনও কমবে এবং পেশেন্ট কার্ডিওভাস্কুলার বেনিফিট পাবে। আমি এখানে একটা হার্টের ছবি দেখাইছি, তার মানে উইথ দ্য ইউজ অফ ডাপা কামা অর এম্পাগ্লিফ্লোজিন ডায়াবেটিসও কন্ট্রোল হবে, আপনার ব্লাড প্রেশারও কমবে এবং হচ্ছে পেশেন্টের বডি ওয়েটও কমবে এবং কার্ডিওভাস্কুলার বেনিফিটও হবে। অসুবিধা হলো সুগার যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ, যাওয়ার সময় একটু ওয়াটার সাথে নিয়ে যায়, কিছুটা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, ডিহাইড্রেশন হওয়ার পসিবিলিটি থাকে, হাইপোটেনশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সোডিয়াম কমার সম্ভাবনা থাকে, এবং যদিও আমাদের দেশে খুব কম ইউটিআই হয় একটা পসিবিলিটি থাকে, যেহেতু ইউরিনের সাথে গ্লুকোজ চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে আমরা যা প্র্যাকটিস করছি, আমরা রোগীদের বলি এক সকালে খাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এক গ্লাস থেকে দেড় গ্লাস পানি দিয়ে খাবেন, যার ফলে হাইপোটেনশন হওয়ার ঝুঁকি থাকে। এবং যেসব পেশেন্ট ডায়াবেটিক্স পাচ্ছে, ধরেন আপনি কোনো পেশেন্ট পাচ্ছে প্রসান এইচজেড, মানে লসার্টান পটাশিয়াম উইথ হাইড্রোক্লোরোথায়াজিন, আমরা ওই ডায়াবেটিক্সটা বন্ধ করে দিই। যেমন এসজিওটি টু ইনহিবিটর যেহেতু কিছুটা ডায়াবেটিস হচ্ছে, পেশেন্ট অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে কোনো ডায়াবেটিক্স পাচ্ছে কিনা সেটাকে আমরা বন্ধ করে দিই। এছাড়াও ইউরিনারি ফাঙ্গাল জেনিটাল ফাঙ্গাল ইনফেকশন এবং কিছু ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস হতে পারে, কিন্তু রেনাল ফাংশন যদি ইজিএফআর 30 নিচে হয় তাহলে এসজিওটি টু ইনহিবিটর কন্টিনিউ করা যায় না। তো আমরা যদি এডিএ গাইডলাইনটা যদি আপনাদের দেখাই, আমি আপনাদের দেখাবো, আপনার যা সব দেখে যান। কোনো পেশেন্টে নেক্সট টু মেটফর্মিন, আপনার কাছে একটু জটিল মনে হলেও আপনার সবগুলো জিনিস খেয়াল করার দরকার নেই, কোনো পেশেন্টের যদি অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি থাকে, নেক্সট টু মেটফর্মিন আপনি চয়েস করবেন জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট এবং এসজিওটি টু ইনহিবিটর, কারণ এই দুইটা মেডিকেশনই কার্ডিওভাস্কুলার বেনিফিট দিচ্ছে। কোনো পেশেন্টের হার্ট ফেলিয়ার অথবা সিকেডি থাকলেও আপনি এসজিওটি টু ইনহিবিটর অথবা জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করবেন, কারণ এগুলো হার্ট ফেলিয়ার এবং সিকেডিতে কিছু বেনিফিট দিচ্ছে। যাদের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি, আপনি হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমাইতে চান, তাদের ক্ষেত্রে DPP-4 ইনহিবিটর, GLP-1, SGLT-2 ইনহিবিটর অথবা থায়াজোলিনস আপনি যে কোনটা ইউজ করতে পারেন। কোনো পেশেন্টে যদি ওয়েট রিডাকশন, পেশেন্ট যদি ওবেস হয়, আপনি তাহলে SGLT-2 ইনহিবিটর এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট নেক্সট টু মেটফর্মিন আপনি ইউজ করবেন। তাহলে আপনি যদি সবগুলো গাইডলাইন যদি খেয়াল করেন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন, কোনো পেশেন্টের অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক যদি হয়, কোনো পেশেন্টের হার্ট ফেলিয়ার অথবা সিকেডি যদি হয়, কোনো পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি যদি কমাইতে চান, কোনো পেশেন্টের ওয়েট লস যদি করাইতে চান, SGLT-2 ইনহিবিটর এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট এই দুটা নেক্সট টু মেটফর্মিন কিন্তু চলে আসছে। যদি কোনো পেশেন্টের কস্ট ইজ এ মেজর ইস্যু হয়, যে পেশেন্ট পুরো অথবা অ্যাফোর্ড করতে পারছে না, তখন নেক্সট টু মেটফর্মিন আপনি সালফোনাজিয়া অথবা থায়াজোলিডিনস ইউজ করতে পারেন। সুতরাং আপনি দেখেন এডিএ গাইডলাইন অনুসারে আপনি কিন্তু নেক্সট টু মেটফর্মিন কিন্তু GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট এবং SGLT-2 ইনহিবিটর একটু প্রেফার করা হচ্ছে। যদি আপনার মনে রাখা উচিত GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ইনজেক্টর মেডিকেশন এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট প্রতিদিন সকালে ইনজেকশনে ইনসুলিনের মতো করে নিতে হয় এবং মাসে 10-15,000 টাকা খরচ হয়, পেশেন্ট অ্যাফোর্ডেবল না হলে আপনি অবশ্যই এটা কনসিডার করতে পারবেন না। SGLT-2 ইনহিবিটর কিন্তু এম্পাগ্লিফ্লোজিন প্রতি ট্যাবলেটের দাম আপনার 25-30 টাকা, কিছু কিছু কোম্পানির প্রিপারেশনের দাম 70-80 টাকাও আছে। সুতরাং খুব ধনী না হলে আপনি এগুলা কন্টিনিউ করতে পারবেন না। যদি SGLT-2 ইনহিবিটর আপনি মধ্যবিত্তদেরও আপনি খুব ভালো প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট 2020 গাইডলাইন, আমি শুধু একটা ইনফরমেশনের জন্য আপনার কিচ্ছু খেয়াল করতে হবে না, সেটা হচ্ছে HbA1c যদি কোনো পেশেন্ট আমি বলছি 6.5-এর বেশি হলে তখন আপনি ডায়াবেটিসের ওষুধ শুরু করবেন, কিন্তু 7.5-এর বেশি হলে আপনি দুইটা ওষুধ শুরু করবেন। এখন এই দুইটা গাইডলাইন মিলিয়ে আমাদের দেশের যে গাইডলাইন, আমার স্টুডেন্টের জন্য আমরা যে গাইডলাইন ফলো করি, আমি রোগীদের বলি আপনি যখন প্র্যাকটিস করবেন, রোগী গরিব মেটফর্মিনের পর সালফোনাজিয়াতে চলে যাবেন, রোগী ধনী মেটফর্মিনের পর SGLT-2 ইনহিবিটর অথবা DPP-4 ইনহিবিটর দিবেন, SGLT-2 ইনহিবিটর দিবেন যদি পেশেন্টের একটু কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে। চেষ্টা করবেন সর্বোত্তম যাতে পেশেন্টের কিছু বিটা সেল প্রিজার্ভ করা যায় এবং হচ্ছে সিক্রেট অফ জাতীয় ওষুধগুলো একদম সবার শেষে ইউজ করার জন্য। কিন্তু যদি আমাদের দেশে আপনি যদি
মার্কেটে প্রেসক্রিপশন যদি দেখেন দেখবেন যে সালফোনাইয়া আমরা একটু বেশি আগে ইউজ করছি। সুতরাং আপনারা যারা আমার কথা শুনছেন, যাবা লো এফোর্ডেবল অথবা লো ইনকাম নেক্সট টু মেট্রোমিন সালফোনাইয়া দিবেন, কারণ এটা দাম কম। কিন্তু যাবা এফোর্ডেবল মেট্রোমিনের পর সালফোনাইয়া ইউজ করার আগে এটিওটি ইনহিবিটর অথবা ডিপি ফোর ইনহিবিটর ইউজ করবেন, কারণ আমরা সবসময় চাই কিছু বিটা সেল প্রিজার্ভ করার জন্য। এবং যে গাইডলাইনটা আমি আপনাকে বললাম, এইচবিওয়ানসি সাড়ে সাথে বেশি হলে অবশ্যই দুইটা ওষুধ দিবেন, হয় মেট্রোমিন সাথে সালফোনাইয়া দুইটা একসাথে দিয়ে দিবেন। যদি এইচবিওয়ানসি সাড়ে সাথে বেশি হয়, 10 অথবা তার চেয়ে বেশি হলে আপনাকে ইনসুলিন দিতে হবে, আমি ইতিমধ্যে বলেছি। সুতরাং আমি যদি একটু সামারাইজ করি, ওয়েট রিডাকশন করে তিনটা মেডিকেশন, একটা মেট্রোমিন, জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট, এসজিএলটি টু ইনহিবিটর, এবং কার্ডিওভাস্কুলার বেনিফিট দিচ্ছে দুইটা ওষুধ, একটা হচ্ছে জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট এবং এসজিএলটি টু ইনহিবিটর, এটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। ডায়াবেটিস এর প্যাথোফিজিওলজি অত্যন্ত কমপ্লেক্স, হ্যাঁ, সুতরাং একটা এবং ডায়াবেটিস ওষুধ বিভিন্ন এক হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মেকানিজম ফলো করে আপনি ডায়াবেটিস ওষুধ দিতে পারেন। সুতরাং একটা, যেমন আমি ছোট্ট একটা গল্প বলি, তাই এই আপনাদের কাছে জিনিসগুলো পরিষ্কার হবে। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার একজন অধ্যাপক স্যার আমি ফোন করলো যে স্যার আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই, তুমি ঢাকা মেডিকেলে আসো, একটা ছেলে খোঁজো। তাই আমি বললাম স্যার কেমন ছেলে আপনার পছন্দ? তখন স্যার বললো বয়স এত হতে হবে, বিসিএস, এফসিপিএস, রেসিডেন্সি, গ্রামে শহরে, দেয়ার লটস অফ থিংস, বলবো যে আরো কিছু ফ্যাক্টর আছে, সেটা আমি তোমাকে পরে বলবো। তো তার মানে দেখেন, একটা মেয়েকে একটা ছেলে খোঁজার জন্য দেয়ার লটস অফ ফ্যাক্টর টু বি কনসিডার। ঠিক সেরকম কথাটা বলার উদ্দেশ্য হলো সেটা, একটা ডায়াবেটিসের রুগীকে একটা ওষুধ দেওয়ার আগে আপনাকে অবশ্যই অনেক জিনিস বিবেচনা করা উচিত। এক হচ্ছে রুগীর গ্লাইসেমিক স্ট্যাটাস, পেশেন্টের ফাস্টিং কেমন, পোস্টপেন্ডাল কেমন, এইচবিওয়ানসি কেমন, ওষুধের এফিকেসি কেমন, হাইপোগ্লাইসেমিক ঝুঁকি কেমন, পেশেন্টের লিভার অথবা ব্লাডার স্ট্যাটাস অথবা কোনো কোমরবিডিটি আছে কিনা, পেশেন্টের লাইফ স্টাইল কেমন, পেশেন্টের বডি ওয়েট কেমন, এটা কি আমি ইনজেক্টেবল না মুখে দেবো, এটা কস্ট কেমন, এটা সাইড ইফেক্ট কেমন, এটা সেম ইম্প্যাক্ট অফ কিডনি, হার্ট অ্যান্ড লিভার ডিস অ্যান্ড পেশেন্ট প্রেফারেন্স। এই সবগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদের উদ্দেশ্যে, এক হচ্ছে ওই কট্টরপন্থী বাবা যিনি ওনার মেয়ে বিয়ের জন্য ছেলে খোঁজার জন্য যেরকম অনেকগুলো ফ্যাক্টর্স বিবেচনা করছে, একটা ডায়াবেটিস রোগীদের একটা মুখী ওষুধ অথবা একটা ইনসুলিন দেওয়ার আগে আপনি অবশ্যই সবগুলো জিনিস বিবেচনা করে একটা ওষুধ রোগীর জন্য পছন্দ করবেন। সুতরাং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো, থিঙ্ক এগেইন এন্ড অ্যাগেইন, থিঙ্ক টুয়াইস বিফোর ইউ চুজ এন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ফর ইউর পেশেন্ট। আমরা ডায়াবেটিস রোগীদের অবশ্যই আমরা ভালো চিকিৎসা দিতে চাই, যাতে আমাদের ডায়াবেটিস রোগীরা ডিপ্রেস না হয়ে চেয়ারফুল হয়। হ্যাঁ, আমরা চাই না, এবং রোগীদের আমরা একটু ভালোভাবে কাউন্সিলিং করবো, যাতে রোগীরা খুব বেশি ভীত হয় এবং কনফিউজ না হয়। পেশেন্ট থিঙ্কস হিম অর হারসেলফ এজ ডায়াবেটিস ওয়ারিয়র, আনব্রেকেবল। হ্যাঁ, অবশ্যই আমি এখানে 5টা কেস দেখাবো, তারপরে আমি প্র্যাকটিক্যাল কেস, আমি এখানে আমি যেসব কেসগুলো ডিল করি সেটাই আমি এখানে দেখাইছি, তাই আপনার বুঝতে পারবেন আমি এতক্ষণ যে মুখে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম, তাই আপনার বুঝতে পারবেন আসলে আমরা কিভাবে প্র্যাকটিস করি। নাম্বার ওয়ান, 24 বছর বয়সে একজন মেডিকেল স্টুডেন্ট আমার কাছে আসছে, সে বললো যে স্যার আমার পিসিওএস, কিন্তু আমি মেটফর্মিন ইনফর্মেটালে অথবা কোমেটেক্স, আমি মেটফর্মিন 500 মিলিগ্রাম দিনে 2 বেলা করে খেয়ে দেখছি আমার লুজ মোশন হয়, আমি মেটফর্মিন টলারেট করতে পারি না, আমার এই মুহূর্তে কি করা উচিত? তো পেশেন্টের ওজিটিটি রিপোর্টে আমি দেখলাম ফাস্টিং 6.6, গ্লুকোজ খাট 2 ঘন্টা পর 10.5, এইচবিওয়ানসি 6.3, তার মানে পেশেন্ট প্রি ডায়াবেটিসে কিন্তু মেটফর্মিন ছাড়া অন্য কোনো মেডিকেশন ইন্ডিকেটেড না। পেশেন্টের আইডিয়াল ওয়েট 60 হওয়া উচিত, তার ওয়েট আছে 16, তার মানে একটু ওভারওয়েট কি ডায়াবেটিস উইথ মেটফর্মিন ইনফ্লুয়েন্স পিসিওএস পেশেন্ট। তো সবসময় আমি যেটা আমার স্টুডেন্টদের বলি, প্রি ডায়াবেটিসে মেটফর্মিন ছাড়া কিছু দেওয়া যায় না, কিন্তু আপনি যখনই মেটফর্মিন দিবেন, পেশেন্ট শুরুই করছে, আমি জিজ্ঞেস করলাম ওই সে মেডিকেল স্টুডেন্টকে, আপনি মেটফর্মিন কত মিলিগ্রাম করে শুরু করছেন? বললো স্যার আমি মেটফর্মিন তো 500 করে 2 বেলা খেয়ে শুরু করছি, দেখলাম যে আমার টিএল আপসেট হচ্ছে। আমি তাকে বললাম আপনি প্রত্যেক দিন দুপুরে অর্ধেক করে খাবেন 2 সপ্তাহ, তারপর একটা করে খাবেন আরো 2 সপ্তাহ, তারপর দুপুরে একটা, রাতে একটা খাবেন, তারপর সকালে একটা, রাতে একটা খাবেন। এই মেসেজটা আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে অলওয়েজ স্টার্ট লো গো স্লো ফর মেটফর্মিন টু অ্যাভয়েড জিআই আপসেট, সবসময় অল্প ডোজে শুরু করবেন, আস্তে আস্তে বাড়াবেন। তো আমি এখানে যেই ফর্মুলা দিলাম, আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি তো জানেন না যে আপনি মেটফর্মিন দিয়ে জিআই আপসেট হবে কি হবে না, আপনি প্রত্যেকদিন 500 করে শুরু করেন, আর তারপরে আপনি 1000 যাই, কিন্তু বিসমিল জাতি 1000 1500 2000 না যাই ভালো, প্রথমে অন্তত 500 দিয়ে শুরু করেন, তারপর আপনি আস্তে আস্তে ডোজ পাবেন। এই পেশেন্ট যেহেতু সে বললো যে স্যার আমার জিআই আপসেট আছে, সেই ক্ষেত্রে তার জন্য আমি খুব অল্প করে শুরু করলাম, সে বললো যে স্যার এখন আমার কোনো সমস্যা হচ্ছে না।
কেস নাম্বার টু, 24 বছর বয়সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার আত্মীয় একজন মেডিকেল স্টুডেন্ট, সে ওই ইউনিভার্সিটি স্টুডেন্টকে নিয়ে আসে যে স্যার ওনার রিপোর্ট দেখে আমি একটু কনফিউজ হয়ে গেছি, ফাস্টিং হচ্ছে 6.6 কিন্তু গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর হচ্ছে 4.5। আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে গ্লুকোজ খাওয়ার পর সবসময় বাড়ে, এখানে কমে গেল কেন, সেই জন্যই স্যার আপনার কাছে নিয়ে আসি। মনে রাখবেন বডিতে যখন ব্লাড সুগারটা বাড়তে যায় তখন বিটা সেল কিছু এক্সাজারেটেড হাইপার রেসপন্স হয় যে না ও ডায়াবেটিস হইতে দেবো না, এটা একটা প্রোটেকটিভ রেসপন্স। বিটা সেল থেকে বেশি ইনসুলিন সিক্রেশন হয়ে পেশেন্টের পোস্টপ্যান্ডিয়াল সুগারটা একটু ডাউন করে ফেলে, এবং এটা বডি একটা প্রোটেকটিভ মেকানিজম। এদের ক্ষেত্রে আমরা সাধারণত বলি আপনি বডি ওয়েট কমান, লাইফ স্টাইল মডিফিকেশন করেন এবং কিছুক্ষণ অল্প 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 করে বারবার খান, এবং ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি আছে। সুতরাং উত্তরটা যদি আমি একটু দেখি, ১২টায় ২টায় খাবার বিকাল ৫টায় হালকা নাস্তা রাত ৮টায় রাতের খাবার রাত ১১টায় হালকা স্ন্যাক্স খেয়ে ঘুমাবেন। মানে 3 ঘন্টা পর পর খাবার দিই, স্মল ফ্রিকুয়েন্ট কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েটে, এবং তাদেরকে বলি আপনি চিনি মিষ্টি একদম অ্যাভয়েড করে চলবেন এবং ফলো আপে থাকবেন, আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। তো আপনাদের জন্য মেসেজ হলো, রোগী এসে অনেক সময় বলবে যে স্যার আমার অনেক সময় খাওয়ার পরে দেখে আমার ঘন্টাখানিক পর আমার হাত পা কাঁপছে, মনে হচ্ছে খুব খারাপ লাগছে। সুতরাং পোস্ট মিল হাইপোগ্লাইসেমিয়া ক্যান অকার ইন আর্লি ডায়াবেটিস, এটা আপনাদের জন্য মেসেজ। কেস নাম্বার 3, 42 বছর বয়সে একজন বিজনেসম্যান আমার কাছে আসছে যে স্যার আমি ইনসুলিন নিচ্ছি 2 বেলা এবং আমার সুগার প্রোফাইল খুব ভালো থাকে, কিন্তু সমস্যা হচ্ছে আমার দুপুরে যেহেতু আমি কোনো 2 বেলা ইনসুলিন নিচ্ছি, দুপুরে কিছু নিচ্ছি না, দুপুরে খাওয়ার পর আমার সুগারটা বেশি থাকে। আমি দেখলাম এইচবিএনসি 7.5, ক্রিয়েটিন মাত্রা বেশি এবং পেশেন্টের আইবিএস আছে, ডায়রিয়া। সুতরাং আমার এমন কিছু শর্ট অ্যাক্টিং দিতে হবে যেটা শুধু এই দুপুরে কাজ করে। হ্যাঁ, সুতরাং আমি এখানে আপনাদের যদি বলি শর্ট অ্যাক্টিং, 2টা মেডিকেশন আমি ইতিমধ্যে বলেছি, একটা হচ্ছে একারবোস অথবা ভগলিবোস, আর একটা হচ্ছে বিপাগ্লিনেট, এই 2টা আমরা দিতে পারি। এছাড়া আমরা মেটফর্মিন দিতে পারি, দুপুরে একটু ইনসুলিন দিতে পারি। আমি উত্তরটা দেখাই, 4টা অপশন আমার হাতে। একটা হচ্ছে আমি দুপুরে একটু শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে দিতে পারি, অথবা মেটফর্মিন দিতে পারি, অথবা একারবোস অথবা ভগলিবোস দিতে পারি, অথবা বিপাগ্লিনেট দিতে পারি। এক নাম্বার ওয়ান, রোগী বলবো যে স্যার আর 2 বেলা ইনসুলিন নিচ্ছি, দুপুরে আমাকে ইনসুলিন দিও না, সুতরাং ইনসুলিন এখান থেকে বাদ গেল। মেটফর্মিন, সে যেহেতু আইবিএস ডায়রিয়া আছে সুতরাং তার জিআই আপসেট হতে পারে, আমি তাকে মেটফর্মিন দিলাম না। একাগ্রস যেহেতু একটু অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অথবা জিআই আপসেট করে, একাগ্রস আমি দিলাম না, তার ক্ষেত্রে আমার চয়েস হলো ইপাগ্লিনেট। সুতরাং মেসেজ হলো কিপ রিকোয়েস্ট অফ পেশেন্ট ইফ পসিবল উইদাউট কজিং হার্ম। তার মানে আপনাকে যে মেসেজটা আমি আপনাকে দিতে চাই, একটা সুগার কন্ট্রোল করার জন্য আপনার হাতে হয়তো অনেকগুলো অপশন আপনার হাতে আছে, কিন্তু আপনি সামগ্রিক দিক সবকিছু বিবেচনা করে, যেহেতু এক হচ্ছে জিআই আপসেট আছে এবং হচ্ছে ক্রিয়েটিন একটু বেশি, সেজন্য আমি মেটফর্মিন দিলাম না, জিআই আপসেটের জন্য আমি একাগ্রসও দিলাম না, এবং ইপাগ্লিনেটটা আমি চয়েস করলাম। সুতরাং একটা মেডিকেশন দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে বিবেচনা করবেন। কেস নাম্বার 4, 32 বছর বয়সে একজন পুলিশ অফিসার আমার কাছে আসলো যে স্যার আমি কোমেটেক্সা 850 খাচ্ছি সকালে একটা রাতে একটা, আমার ডায়াবেটিসটা একটু আনকন্ট্রোল থাকছে। আমি ইতিমধ্যে বলেছি যদি অ্যাফোর্ডেবল হয় পেশেন্ট, আপনি আমি সিক্রেটাগগ ইউজ না করে আমি চাইলে DPP-4 ইনহিবিটর আমি ইউজ করতে পারি। তো এই পেশেন্টকে আমি বললাম ঠিক আছে আপনি একটু ভিউরাগেপ্টিন মেটফর্মিনের কম্বিনেশন অথবা সিটাগেপ্টিন মেটফর্মিনের কম্বিনেশন খান। তার মানে যেই মেসেজটা আমি আপনাদের দিতে চাই যে কোনো পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে, সিক্রেটাগগ ইউজটা আপনি একটু পরে ইউজ করেন, একদম বিসমিল্লাতে, কিন্তু পুর যদি হয় নেক্সট মেটফর্মিন আপনি সিক্রেটাগগ ইউজ করবেন। কারণ হচ্ছে আপনি একটা দামি ওষুধ লিখে দিলেন যেটাতে প্রতিদিন খরচ হচ্ছে আপনার 25-30 টাকা, কিন্তু পেশেন্ট 3 মাস ওষুধ খেয়ে ওষুধই বন্ধ করে দিল, এইরকমটা আমরা কখনো চাই না। সুতরাং সবসময় রোগীদের জিজ্ঞেস করবেন আপনি কি কাজ করেন, ছেলে মেয়ে কয়জন, বা বলে যে স্যার আমি তো কিছু করি না, আমি বয়স্ক মানুষ, আমার ছেলে সৌদি আরবে থাকে, যে ছেলে টাকা পাঠায় কিনা, ইনকাম কেমন, একটু অ্যাসেস করার চেষ্টা করবেন। তারপর একটা মেডিকেশন চেষ্টা করবেন আপনি যে ওষুধটা দিবেন সেটা যাতে পেশেন্ট টাকা অভাবে যাতে ডিসকন্টিনিউ না করতে পারে। কেস নাম্বার 5, 52 বছর বয়সে একজন ইনকাম ট্যাক্স অফিসার, এটা বলার উদ্দেশ্য হলো অবশ্যই পেশেন্ট অ্যাফোর্ডেবল। পেশেন্ট 4 বেলা ইনসুলিন পাচ্ছে, বললো স্যার আমি 3 বেলা ইনসুলিন নেই, খাওয়ার 5 মিনিট আগে, এবং রাতের বেলা ইনসুলিন নেই। এই রেজিমেন্টটাকে আমরা বলি বেসাল গোলাস ইনসুলিন রেজিমেন্ট। আমরা নেক্সট প্রোগ্রাম যখন ইনসুলিন নিয়ে করবো আমরা সেটা আপনাদের শেখাবো। এবং পেশেন্ট সিটাগ্লিপটিন মেটফর্মিন কম্বিনেশন খাচ্ছে 2 বেলা, এক পেশেন্টের ডায়াবেটিস একটু খালি পেটেও বেশি থাকছে, ভরা পেটেও বেশি থাকছে, এইচবিওয়ানসিও বেশি, পেশেন্টের ওয়েটও বেশি, পেশেন্টে বডি ওয়েট 74 হওয়ার কথা পেশেন্টের 94, পেশেন্টের বাইপাসের হিস্ট্রি আছে। তো এই হিস্ট্রি দিয়ে আমি আপনাদের একটু বুঝাইতে চাই
এক হচ্ছে যেহেতু সুগার একটু আনকন্ট্রোল থাকছে, আমি ইনসুলিনের ডোজ একটু বাড়াইলেই কিন্তু আমি সুগারটা কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন ইনসুলিন কজেস ওয়েট গেইন, পেশেন্টের ওয়েট হচ্ছে 94, আমার দরকার হচ্ছে 74। সুতরাং ইনসুলিন আমার এই ক্ষেত্রে খুব বেশি গুড চয়েস হবে না। সুতরাং আমাকে এমন কিছু ইউজ করতে হবে যেটা পেশেন্টের ওয়েট রিডাকশন করবে। ওয়েট রিডাকশন করে তিনটা মেডিকেশন আমি বললাম, মেটফর্মিন, SGLT2 ইনহিবিটর অ্যাগনিস্ট, SGLT2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আর হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। কিন্তু যেহেতু পেশেন্টের বাইপাসের হিস্ট্রি আছে, পেশেন্ট অলরেডি মেটফর্মিন পাচ্ছে, আমার হাতে দুইটা অপশন, এক হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট আর SGLT2 ইনহিবিটর। কিন্তু যেহেতু রোগী বলবো যে স্যার আমি চালবেলা ইনসুলিন পাচ্ছি, আমাকে ইনজেক্টর না দিয়ে মুখেই কিছুদিন, সুতরাং আমি এই পেশেন্টকে চুপ করলাম SGLT2 ইনহিবিটর। আমি আপনাদের দেখাই, পেশেন্টকে বললাম যেহেতু আপনার ওয়েট বেশি, ইনসুলিন বাড়াইলে ওয়েট আরও বাড়বে, এবং আপনি মেটফর্মিন যেহেতু 2000 করে পাচ্ছেন, এটা আমিও বাড়াইতে চাই না, আপনাকে আমি একটু এম্পাগ্লিফোসিন 10 শুরু করলাম, যেটা ওয়েটও কমাবে এবং হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করবে, এবং পেশেন্ট যে বাইপাসের হিস্ট্রি আছে ওখানেও কিন্তু কার্ডিওভাস্কুলার বেনিফিট পাবে। সুতরাং আপনার প্রতি যে মেসেজ, আমার 10 করে শুরু করবো এবং পেশেন্টকে হয়তো মাসখানিক পর আমি সেটা 25 করে ফেলবো, ইনসুলিনের ডোজ যদি পাই একটু কমানোর চেষ্টা করবো। তার মানে যে মেসেজ আপনাদের প্রতি, কিপস আইস অন টার্গেট রিলিটি অ্যান্ড প্রাইস, ইনসুলিন ইটসেলফ কজ ওয়েট গেইন, GLP রিসেপ্টর অ্যাগনিস্ট বা ভিক্টোজা ইজ এন অপশন অ্যান্ড বেস্ট ওয়ান। কিন্তু যেহেতু রোগী বলবো যে স্যার চারবেলা ইনসুলিন পাচ্ছি, আর একটা ইঞ্জেক্টর আমি নিতে চাই না, আমি সেজন্য তাকে এম্পাগ্লিফোসিন দিলাম। আমরা একদম শেষের দিকে কুইজ। ডাক্তার ফাতেমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কো-হোস্ট। ডাক্তার ফাতেমা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ডাক্তার ফাতেমা কি শুনতে পাচ্ছেন? স্যার উনি তো দেখতেছেন না। দেখেন তো ডাক্তার ফাতেমা, কিন্তু এটা তো ইয়ে করতে হবে তো। কারণ আমরা যে কুইজ এখনই কন্টাক্ট করবো। হ্যাঁ ফাতেমা, আপনি আসেন প্রোগ্রামে, শুনতে পাচ্ছেন কি? হ্যালো, স্টিল নাও স্যার, উনার নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো স্যার, উনার কি ফোন নাম্বার আছে ফোনে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আমরাই কন্ট্যাক্ট করতে পারবো, নো প্রবলেম। হ্যাঁ ফাতেমা শুনতে পাচ্ছেন? আচ্ছা ফাতেমা আছে, ও হয়তো নেটওয়ার্কে প্রবলেম। আচ্ছা, যাওয়া দিচ্ছে না, যা শুনছেন কুইজে আমি নিয়ম বলে দিচ্ছি, আমরা এখনই কুইজে যাব। ডাক্তার ফাতেমা একটু পরে কানেক্ট হলে বা আমরা এখানে ফার্স্ট সেকেন্ড বের করতে পারবো। এক হচ্ছে আমি এখানে 5টা প্রশ্ন করব, আপনি 5টা প্রশ্নের উত্তর দিবেন, এবং হচ্ছে চ্যাট বক্স, যেখানে চ্যাট বক্সে উত্তর দিবেন। উত্তর দেওয়া ইয়ে হলো আপনি একটা কমেন্ট করবেন, একটা কমেন্টে সবগুলো উত্তর একসাথে লিখে দেবেন। ধরেন হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন দেখালাম যেটা উত্তর হচ্ছে মেটফর্মিন, সেকেন্ড কোশ্চেনের উত্তর হলো ওয়েট গেইন, থার্ড কোশ্চেনের উত্তর হলো 6.5, ফোর্থ কোশ্চেনের উত্তর হলো ব্লাডার ক্যান্সার, ফিফথ কোশ্চেনের উত্তর হলো এইরকম। আপনি একটা কমেন্ট করবেন, বারবার কমেন্ট করবেন না, একবার কমেন্ট করবেন, এবং 5টা কোশ্চেনের আনসার যা হবে তা কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন। তো এখানে যতগুলো কমেন্ট আসবে, প্রথম 5 জন যা সঠিক উত্তর দেবে তারা ভ্যাকসিন কোর্সের জন্য আমার একটা বই, FAQ in Diabetes, Endocrinology and Metabolism, জয়কে থেকে পাবলিশড, ভ্যাকসিন কোর্সের জন্য আপনারা পাবেন। সুতরাং আপনার এটি, আমি আবারও বলছি নিয়ম, এক হচ্ছে যারা শুনছেন তারা চ্যাট বক্সে সিঙ্গেল কমেন্ট করবেন, এবং 5টা কোশ্চেনের আনসার, মানে 5টা কোশ্চেনের আনসার কমা কমা দিয়ে লিখবেন, এবং তারপর আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন। তাই আমরা প্রথম যে 5 জন সঠিক উত্তর দেবে সেই 5 জনকে আমরা ধরে নেব বিজয়ী। হ্যাঁ ওকে, লেটস উই প্রসিড। হ্যাঁ আশা করি নিয়ম শিখে গেছেন, একবার কমেন্টস করবেন, কোশ্চেন টু আনসার নাম্বার 1 কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট আনসারটা লিখবেন। হ্যাঁ লেটস উই প্রসিড। হ্যাঁ হ্যাঁ, আনসার লিখা শুরু করেন। ইট ইজ ওয়াইজ টু কন্টিনিউ সিক্রেট অ্যাগগ ফর লং টাইম, ইয়েস অর নো, যে কোনো একটা লিখেন, কমা দেন, মেনশন কাট অফ SB1C টু স্টার্ট ইনসুলিন, লিখেন, আমি যেগুলো পড়াইছি সেগুলো থেকে, মেনশন EGFR হোয়েন মেটফর্মিন শুড বি ডিসকন্টিনিউড, মেনশন 1 DPP-4 ইনহিবিটর হুইচ নিড নো ডোজ অ্যাডজাস্টমেন্ট ইন CKD, নেম এ গ্রুপ অফ কোয়াল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, গ্রুপ কিন্তু, হ্যাঁ ওষুধের নাম নয়, ওষুধের গ্রুপ যেটাতে কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে। আমি 5টা কোশ্চেন করলাম, দেখেন আপনারা আনসার করতে থাকেন। স্যার কিন্তু দেখতে পারবেন আর কি চ্যাট বক্স?
হ্যাঁ, আমরা অলরেডি উত্তর পাওয়া শুরু করছি। আমার ধারণা আমরা 2টা মিনিট অপেক্ষা করি। হ্যাঁ, অনেক উত্তর পাচ্ছি। ঠিক আছে, আবার কোশ্চেন গুলো খেয়াল করেন। ইট ইজ ওয়াইজ টু কন্টিনিউ সিক্রেট অ্যাকোয়াক ফর লং টাইম, ইয়েস অর নো? মেনশন কাট অফ এইচবিওয়ান সি টু স্টার্ট ইনসুলিন, মেনশন ইজিএফআর হোয়েন মেটফরমিন শুড বি ডিসকন্টিনিউড, মেনশন ওয়ান ডিপিপি4 ইনহিবিটর হুইচ নিড নো ডোজ অ্যাডজাস্টমেন্ট ইন সিকেডি, name a group of all anti diabetic drug which have cardiovascular benefit. Hai amra 2 minute opekkha kori student ra answer korte thakun. Hey, apnar kintu apnader naam ebong phone number diyen. Hai, naam phone number na dile amra onek shomoy hoyto khuje parbo na. Hai, yes, amra 2 minute opekkha kori. আচ্ছা, ওকে, আমরা অনেক উত্তর পেয়ে গেছি। আমার ধারণা আমরা 5 জন এর মধ্যে পেয়ে গেছি। আমি একটু উত্তরগুলো দেখি। হ্যাঁ, ডাক্তার ফাতেমা, আপনি এটা একটা মোবাইলে ছবি তুলে নেন উত্তরগুলো, যদিও হয়তো আপনি ইতিমধ্যেই জেনে গেছেন উত্তর। ইট ইজ ওয়াইজ টু কন্টিনিউ সিক্রেটাকক ফর লং টাইম, আমরা দীর্ঘদিন ধরে সিক্রেটাকক কন্টিনিউ করতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এইচবিওয়ানসি যখন ইনসুলিন দিতে হবে এটা হচ্ছে 10%, আমি ইতিমধ্যে বলছি। মেটফর্মিন কখন ডিসকন্টিনিউ করতে হবে, ইজিএফআর 30 অথবা তার চেয়ে কম হলে আমরা মেটফর্মিন ডিসকন্টিনিউ করি। ডিপিপি4 ইনহিবিটর যার ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নেই সেটা হচ্ছে ইউনারগেপটিন, আর কার্ডিওভাস্কুলার বেনিফিট দিবে মুখে ওষুধ সেটা হচ্ছে এসজিএলটি2 ইনহিবিটর। সুতরাং আমি আবারও বলছি, সিক্রেটাকক দীর্ঘদিন কন্টিনিউ করা উচিত না। এইচবিওয়ানসি 10 অথবা তার চেয়ে বেশি হলে আমরা ইনসুলিন দেব। মেটফর্মিন ইজিএফআর 30 নিচে হলে আমরা ডিসকন্টিনিউ করবো। ডিপিপি4 ইনহিবিটর ইউনারগেপটিন হলে ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নেই, এবং এসজিএলটি2 ইনহিবিটর আমাদের ওরাল ডায়াবেটিক মেডিকেশন যেটা কার্ডিওভাস্কুলার বেনিফিট দিচ্ছে। আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহে একটু ইনসুলিন নিয়ে, ফ্যাক্টস অ্যাবাউট ইনসুলিন আপনার গ্রুপে পোস্ট পাবেন। অ্যাক্সিস মেডিকেল স্কুলকে অসংখ্য ধন্যবাদ, ডাক্তার সাইদুল ইসলাম সাইদ এবং ডাক্তার ফাতেমা হক ইয়া, তাদেরকে ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করার জন্য। ম্যাক্সিমকোকে অবশ্যই ধন্যবাদ। আমরা যত সাইন্টিফিক প্রোগ্রাম করতে চাই, আমাদের নিজেদের প্রোগ্রাম, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রোগ্রাম, ম্যাক্সিমকোকে বলা মাত্র ম্যাক্সিমকোকে স্যার আমরা করবো, হয়তো পরের দিন এসে জিজ্ঞেস করে যে স্যার কিসে, মানে ডিটেল পক্ষে কিসে প্রোগ্রাম। হ্যাঁ, তারা সাইন্টিফিক যে কোনো প্রোগ্রামে দেয়ার সো মানে সবসময় আমাদের কোঅপারেট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে মিস্টার মাসুদানা খান আছে, সেলস ম্যানেজার, তাকেও ধন্যবাদ আমাদের সাথে এখানে থাকার জন্য। এছাড়া ডাক্তার তানভীর এবং মিস্টার জালাল আইএসএম ম্যাক্সিমকো, তাদেরকেও ধন্যবাদ আমাদের এখানে কোঅপারেট করার জন্য। বাসায় থাকেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। থ্যাংক ইউ। তো এই পর্যায়ে আমরা স্টুডেন্টদের আনমিউট করা অপশন দেব, এবং হচ্ছে আপনারা চাইলে সরাসরি কিছু প্রশ্ন করতে পারেন, তারপর আমরা ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আমরা শেষ করব। আমি আনমিউট অপশনটা ওপেন করলাম, আপনারা এখন নিজেকে আনমিউট হতে পারবেন। হ্যাঁ, আনমিউট হয়ে আপনার কিছু জানার থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। তার মধ্যে একটা প্রশ্ন আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে আমি দুইটা প্রশ্ন আমার কাছে আসছে অলরেডি চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডক্টর ফাতেমা হক, হ্যাঁ প্লিজ আনমিউট হয়ে কথা বলতে পারেন। ডক্টর ফাতেমা হক, আপনি কিন্তু মিউট। আচ্ছা, আমি একটা প্রশ্নটা উত্তর দিয়ে নিই। এক হচ্ছে সিকেডি পেশেন্টের সালফোনেজিয়া, আমি ইতিমধ্যে বলেছি যে এক হচ্ছে সিকেডি পেশেন্টের সালফোনেজিয়া ইজ নট এ গুড চর্চার। আপনার যেটা মনে রাখবেন, কোনো পেশেন্টের ইজিএফআর যদি 16 নিচে হয়, আমি আবারও বলছি, কোনো পেশেন্টের ইজিএফআর যদি 16 নিচে হয় আপনি সালফোনেজিয়া কন্টিনিউ করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একজন জিজ্ঞেস করছে যে ভিলডাগ্লিপটিনের ডোজ মডিফিকেশন ইন সিকেডি। ভিলডাগ্লিপটিনের ডোজ আমি ইতিমধ্যে বললাম, ভিলডাগ্লিপটিন গ্যালভাস নামে পাওয়া যায়, 50 মিলিগ্রাম, দিনে ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম। তো সিকেডি পেশেন্ট ইজিএফআর যদি 15 নিচে হয় আপনি 50 মিলিগ্রাম করে দিতে পারেন, এবং কোনো পেশেন্টে এক হচ্ছে কোনো পেশেন্টের যদি সিকেডি থাকে ডোজ মডিফিকেশন করতে হবে না, শুধুমাত্র ভিলডাগ্লিপটিনের ক্ষেত্রে, যেটা আমরা
ইতিমধ্যে কোশ্চেন দিলাম। একজন জিজ্ঞেস করছেন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আর ডিকেতে, তাহলে কোন এক হচ্ছে কোন পেশেন্টের যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অথবা হং যদি সাসপেক্ট করেন আপনি অবশ্যই এক হচ্ছে মুখে ওষুধ কন্টিনিউ করা যাবে না, আপনার চয়েস অফ মেডিকেশন হচ্ছে ইনসুলিন। একজন হচ্ছে জিজ্ঞেস করছেন প্রি ডায়াবেটিস পেশেন্ট যদি রেনাল ইমপেয়ার, এক ভেরি গুড কোশ্চেন। প্রি ডায়াবেটিস আমি ইতিমধ্যে বলেছি আইজিটি এবং আইএফজিতে, আইজিটি এবং আইএফজিতে মেটফর্মিন ছাড়া কোনো ওষুধ কন্টিনিউ করার কোনো সুযোগ নাই, কিন্তু কোনো পেশেন্টের যদি ওই পেশেন্টের যদি রেনাল ইমপেয়ারমেন্ট থাকে আপনাকে অবশ্যই লাইফ স্টাইল মডিফিকেশনের উপর অবশ্যই নজর দিতে হবে। একজন জিজ্ঞেস করছে লিনাগ্লিপ্টিন খাওয়ার আগে না খাওয়ার পরে কখন দিতে হবে, আপনাকে বলে রাখি লিনাগ্লিপ্টিন ক্যান বি গিভেন এট এনি টাইম অফ এনি টাইম রিগার্ডলেস অফ মিল। একজন জিজ্ঞেস করছেন যে র্যাশ সিনারিও ক্যান ইউ এট জিএলপি ওয়ান রিসেপ্টর, আচ্ছা একজন জিজ্ঞেস করছেন র্যাশ সিনারিও যেটা যেটা হচ্ছে একজন পুলিশ অফিসার চার বেলা ইনসুলিন পাচ্ছে এবং জিএলপি টাইম অথবা সিটাগ্লিপ্টিন মেট্রোমিন কম্বিনেশন পাচ্ছে, আমি সিটাগ্লিপ্টিন না দিয়ে জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট দিতে পারি না? অবশ্যই জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট আমার বেস্ট চয়েস ওই পেশেন্টের জন্য, যেহেতু পেশেন্টের আগে বাইপাসেও হিস্ট্রি আছে। আচ্ছা একদম জিজ্ঞেস করছে SGLT2 ইনহিবিটর ডায়াটিক্স এর সাথে ইউজ করলে সমস্যা মানে সমস্যা বা আমাদের চয়েস কেমন? আমি ইতিমধ্যে বললাম SGLT2 ইনহিবিটর কাজ করে হচ্ছে কিডনিতে গ্লুকোজ যে রিঅ্যাবসর্পশন হয় গ্লুকোজ রিঅ্যাবসর্পশন হতে দেয় না, সুতরাং এটা একটু ডায়ালিসিস বাড়ায়, সুতরাং ডায়াটিক্স যদি কন্টিনিউ করেন পেশেন্টের ডায়ালিসিস অনেক বাড়বে এবং পেশেন্টের হাইপোটেনশন বা এগুলা হওয়ার ঝুঁকি বেশি থাকবে, সেই জন্য আমরা সাধারণত কন্টিনিউ করি না মানে ডায়াটিক্সটা বন্ধ করে দিই। হ্যাঁ প্লিজ এখন আপনার আনমিউট হয়ে কোনো কোশ্চেন চাইলে করতে পারেন। আমার সিকিউরিটি অপশন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ডাক্তার রাজু আহমেদ, হ্যালো। হ্যাঁ ডাক্তার রাজু আহমেদ আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ প্লিজ বলেন প্লিজ। হ্যাঁ প্লিজ অন্য কেউ যদি কোনো প্রশ্ন করতে চান। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ 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 জি প্লিজ। স্যার যদি কোনো পেশেন্ট PCOS এর পেশেন্ট হচ্ছে মেটফরমিন খাচ্ছে, তার হচ্ছে স্যার কোনো নশীয় ভমিটিং নাই কিন্তু শুধুমাত্র অ্যানোরেক্সিয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে মানে কি করণীয় স্যার? এক হচ্ছে অ্যানোরেক্সিয়া হলে আমরা সাধারণত একটু এক হচ্ছে অ্যানোরেক্সিয়া অনেক অ্যানোরেক্সিয়া অথবা GI আপসেট বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্টের আরো অনেক কারণ থাকে আর কি, শুধু মেটফরমিন খাচ্ছে মেটফরমিনের জন্যই হচ্ছে সবসময় এটা নাও হতে পারে, সুতরাং ওইসব ক্ষেত্রে আপনি অবশ্যই পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশন, এক হচ্ছে পেশেন্ট খাওয়ার সময় মতো খাচ্ছে কিনা, পেশেন্ট স্পাইসি অথবা এই ধরনের খাবার খাচ্ছে কিনা, লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে বলবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ আপনারা চাইলে নিজেদের আনমিউট করতে পারবেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার আমি ডক্টর হাসান আহমদ না, আমি ডিএমসির আইসিউতে কাজ করি, কোভিড আইসিউতে। জি জি জি। আমাদের এখানে আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর স্যার, অনেক কিছু জানা গেল, তো ধন্যবাদ এর জন্য। এখন আমি যেটা প্রবলেম ফেস করি সেটা বলি যে আমাদের আইসিউতে কোভিড আইসিউতে দেখা যায় যে কোমরবিডিটি হিসেবে অনেকেই ডায়াবেটিস নিয়ে আসে এবং পেশেন্টগুলো অনেক খারাপ থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা তো ইনসুলিন স্টার্ট করি তাদের ডায়াবেটিস এরিয়া ম্যানেজ করার জন্য, বা দেখা যায় যে ওদের সুগার তেমনি তো বেশি থাকে, তো তাদের যে ওরাল ড্রাগস গুলো থাকে স্যার যারা আগে থেকে খেয়ে আসতেছিল, ওই ক্ষেত্রে কি আমরা কি কন্টিনিউ করব ওই ড্রাগ গুলো? আচ্ছা আপনি খুব চমৎকার কোশ্চেন করছেন, আমি যদি অবশ্যই একটা স্লাইড দেখাইতে পারতাম যেহেতু এটা একটু ভিন্ন আলোচনা, তবু আপনাকে একটু বলি। সেটা হচ্ছে এক হচ্ছে আইসিইউ তে অথবা কোভিড পেশেন্ট উইথ মডারেট টু সিভিয়ার কোভিড ইনফেকশন উইথ নিউমোনিয়া নিয়ে যা হসপিটালাইজেশন অথবা আইসিইউ তে আছে, আমি যদি একটা একটা বলি, এক সালফোনারিয়া আমরা কন্টিনিউ করি না, কারণ সালফোনারিয়াতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি অনেক বাড়বে যেসব পেশেন্ট মডারেট টু সিভিয়ার কোভিড নিয়ে হসপিটালাইজেশন হয়েছে, এবং যেসব পেশেন্ট আমরা জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট আমরা কন্টিনিউ করি না কারণ এটাতে ডিহাইড্রেশন হয়, এসজিএলটি টু ইনহিবিটর কন্টিনিউ করি না সেটাতে আপনার হাইপোটেনশন হওয়ার ঝুঁকি থাকে, মেটফর্মিন আমরা কন্টিনিউ করি না যেহেতু ল্যাকটিক অ্যাসিডোসিস থাকে, যাতে মডারেট টু সিভিয়ার কোভিড নিয়ে যাওয়া হসপিটালে ভর্তি হয়েছে আপনি ইনসুলিন শুরু করবেন এবং মুখের সব ওষুধ বন্ধ করে দেবেন, দিস ইজ দ্য রিকমেন্ডেশন। এবং আইডিয়ালি অনেক পেশেন্ট যেহেতু আমরা এখন স্টেরয়েড ইউজ করছি কোভিড নাইনটিন ইনফেকশন যারা খুব সিভিয়ার ইনফেকশন নিয়ে আসছে, আপনি দেখবেন যে ব্লাড সুগার অনেক বেশি, তো নিয়ম হচ্ছে ইনসুলিন ইনফিউশন পাম্পই ইউজ করার জন্য, কারণ হচ্ছে ইনসুলিন ইনফিউশন পাম্পই ইউজ করাটা সবচেয়ে বেটার, কিন্তু আমাদের যেহেতু
অনেক সময় লিমিটেড ফ্যাসিলিটিতে আমরা অনেক সময় সাবকিউটেনাস ইউজ করি, সাধারণত বেজাল বোলাস রেজিমেন, 3 বেলা শর্ট অ্যাক্টিং, 1 বেলা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট রেজিমেন টু ট্রিট ডায়াবেটিস ইন কোভিড-19 ইনফেকশন, যা মডারেট টু সিভিয়ার কোভিড নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে ইনক্লুডিং আইসিইউ। কিন্তু যারা মাইল্ড কোভিড নিয়ে বাসায় ভর্তি থাকে, বাসায় আইসোলেশনে আছে, যদি খাওয়া দাওয়া অ্যাপেটাইট ঠিক থাকে, যদি বমিটিং বা লুজ মোশন না থাকে, পেশেন্টের অ্যাপেটাইট যদি ওকে থাকে, পেশেন্টের ব্লাড সুগার যদি ঠিক থাকে, আমরা সাধারণত পেশেন্ট মুখে যে ওষুধই খাক না কেন আমরা সাধারণত এটা ডিসকন্টিনিউ করি না। আমরা বলি সুগার যদি ঠিক থাকে আপনি সেটা কন্টিনিউ করেন, কিন্তু মডারেট টু সিভিয়ার কোভিড নিয়ে যখন আপনার আন্ডারে হসপিটালে ভর্তি হবে ইনক্লুডিং যখন আইসিইউতে আসবে, তখন আপনাকে অবশ্যই মুখে ওষুধগুলো ডিসকন্টিনিউ করে ইনসুলিন শুরু করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা স্যার, আরেকটা জিনিস স্যার জানতে চাচ্ছি যে স্যার, কোভিড এর সাথে কি স্যার ওরাল ড্রাগস এর কোনো রিলেশন আছে কিনা, মানে যে আচ্ছা এখন এখন একটা দুইটা স্টাডিতে দেখা যাচ্ছে DPP-4 ইনহিবিটর যারা পাচ্ছে, DPP-4 ইনহিবিটরে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, সুতরাং দে আর মোর বেনিফিশিয়াল ইন এ পেশেন্ট অফ কোভিড-19 ইনফেকশন। কিন্তু একটা দুইটা স্টাডি আছে, এখনো পর্যন্ত কোনো রিকমেন্ডেশন আসে নাই যে আপনি মেডিকেশন চেঞ্জ করে নেন, কিন্তু একটা দুইটা চাইনিজ স্টাডি আসে যা DPP-4 ইনহিবিটর পাইছিল, তারা কিছু এডিকশনাল বেনিফিট পাচ্ছে ইন কেস অফ কোভিড-19 ইনফেকশন। কিন্তু আপনি কোনো পেশেন্টে ওই কোভিড যেহেতু মহামারী চলছে আপনি ড্রাগ চেঞ্জ করেন, দেয়ার ইজ নো রিকমেন্ডেশন এবং এখনো পর্যন্ত কোনো ইয়ে নাই। একজন আমাকে প্রশ্ন করছে যে স্যার HbA1c অল্টারনেট কি, এক হচ্ছে HbA1c কিছু অল্টারনেট আছে, ফ্রুক্টোসামাইন যেমন HbA1c অল্টারনেট, কিন্তু এটা আমাদের দেশে হয় না, USA তেও সব জায়গায় হয় না। সুতরাং HbA1c অল্টারনেট আপনি শুধু ব্লাড সুগার প্রোফাইল যদি দেখেন সেটাই হচ্ছে HbA1c অল্টারনেট, আদারওয়াইজ আপনাকে HbA1c উপর ডিপেন্ড করতে হবে। চারটা ক্ষেত্রে মনে রাখেন, কিছু কিছু ক্ষেত্রে HbA1c আপনাকে মিসলিডিং হতে পারে। একটা হচ্ছে প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে HbA1c একটু কম আসে, যাতে প্রেগনেন্সিতে আমরা সুগার প্রোফাইলের উপর বেশি গুরুত্ব দিই দেন HbA1c। নাম্বার টু হচ্ছে কোনো পেশেন্টের যদি হিমোগ্লোবিনোপ্যাথি থাকে বা থ্যালাসেমিয়া থাকে, তাইও কিন্তু HbA1c মিসলিডিং। নাম্বার থ্রি হচ্ছে কোনো পেশেন্টের যদি সিকিডি হয় তাইও কিন্তু HbA1c একটু কম আসে। নাম্বার ফোর হচ্ছে কোনো পেশেন্টের যদি ডায়ালাইসিস হয় তাহলে HbA1c কম আসে। তাহলে আমি চারটা বললাম, না সরি, আর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তাহলে আমি যেসব ইন্ডিকেশনগুলো বললাম, এক হচ্ছে কোনো পেশেন্টের যদি হিমোগ্লোবিনোপ্যাথি থাকে, কোনো পেশেন্টের যদি সিকিডি থাকে, কোনো পেশেন্ট যদি ডায়ালাইসিস হয় এবং কোনো পেশেন্ট যদি আপনি দেন থ্যালাসেমিয়া আছে বা প্রেগনেন্সি, সেসব ক্ষেত্রে HbA1c মিসলিডিং, সেখানে আপনি ব্লাড সুগার প্রোফাইলের উপর আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে বলি, কোন পেশেন্ট ধরেন ডায়াপোএমআর খাচ্ছে 60 মিলিগ্রাম এবং হাইপোগ্লাইসেমিয়া আপনার কাছে আসে, প্রথমে একটু খুঁজে বের করার চেষ্টা করবেন যে আসলে কি কারণে হাইপোগ্লাইসেমিয়া হলো। এবং আমরা অনেক সময় খুঁজে বের করার চেষ্টা করি না, যেমন রোগী বলবো যে স্যার সকালে আমি ডায়াবেটিসের ওষুধ খেয়ে বাজার করতে গেছি, বাজার করে 10টা 11টার দিকে অথবা বাজারে গিয়ে আমি বাজার সাজার শেষ করে কোনো একটা হোটেলে বসে নাস্তা করবো, এরকম আমার চিন্তাভাবনা। এটা আপনি খেয়াল করবেন যে কি কারণে আসলে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। সুতরাং এক হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া কজ খুঁজে বের করার চেষ্টা করবেন। নাম্বার টু, অন্য কোনো কারণে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, দেখা গেল পেশেন্টে আসে সিকিডি আছে, পেশেন্টে আসে লিভার ইম্পেয়ারমেন্ট আছে, হেপাটিক ফেলিয়ার অথবা রেনাল ফেলিয়ার জন্য হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সেটাও আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যেটা করি, ধরেন 60 মিলিগ্রামে হাইপোগ্লাইসেমিয়া হলো, আমরা খুঁজে বের করে দেখলাম যে না, পেশেন্টের লিভার স্ট্যাটাস, রেনাল স্ট্যাটাস ইজ ওকে, পেশেন্টের লাইফ স্টাইল ইজ ওকে, পেশেন্টের ডায়েট ইজ ওকে, আমরা তাদেরকে বলি যে ঠিক আছে আপনি 4-5 দিন বন্ধ থাকুক, তারপর থেকে আপনি 30 মিলিগ্রাম ডোজটা একটু কমায় দিয়ে আবার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি অবশ্যই বিবেচনা করার চেষ্টা করবেন, কিছু পেশেন্ট পাবেন আপনি যে আমি ডায়াকোয়ে আমার 60 পাচ্ছি, কিন্তু দেখবেন যে ওভারওয়েট, মেট্রোমিন দিয়ে সব ইন্ডিকেশন পেশেন্টের মধ্যে আছে। আপনি চেষ্টা করবেন নন হাইপোগ্লাইসেমিক, যেগুলোতে হাইপোগ্লাইসেমিয়া কম হয়, যেমন মেট্রোমিন, DPP-4 ইনহিবিটর, এগুলো দেওয়ার জন্য এগুলোতে হাইপোগ্লাইসেমিয়া একটু কম হয়। আর পেশেন্ট যদি পুরো হয় আপনি হাইপোগ্লাইসেমিয়া ডোজটা একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আমার ক্ষেত্রে এখানে
আচ্ছা যাই হোক, এটা আমি মনে করতে পারছি না। আচ্ছা ওকে একজন স্যার, জিজ্ঞেস ওকে করছে, একজন জিজ্ঞেস করছে জি EGFR যদি সালাম আলাইকুম 45 স্যার। এর নিচে হয়, যে ওনার প্রশ্নটা একটু উত্তর দিয়ে নেই, SGLT2 ইনহিবিটর ডাপাগ্লিফোসিন, কানাগ্লিফোসিন, এম্পাগ্লিফোসিন কিনতে আমাদের দেশে পাওয়া যায়। এম্পাগ্লিফোসিনটা আমরা বেশি ইউজ করি 10 এবং 25 মিলিগ্রাম, যেটা আমি ইতিমধ্যে বললাম জার্ডিয়ান নামে পাওয়া যায়। EGFR 13 নিচে হলে আপনি বন্ধ করে দিবেন, আদারওয়াইজ আপনি এটা কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ প্লিজ আরেকজন প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ফর ইওর নাইস প্রেজেন্টেশন। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, প্রি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে মেটফরমিন এর ইন্ডিকেশন কি? প্রি ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আপনি হচ্ছে খুব ভালো কোশ্চেন করছেন। এক হচ্ছে প্রি ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, এক হচ্ছে মেটফরমিন এর ইন্ডিকেশন কি, তার আগে আমি একটু লটারিটা ঠিক করে নেই। আচ্ছা আমাদের সাথে ফাতেমা হক কি আছেন? ফাতেমা হক নাই, আচ্ছা হয়তো। হ্যাঁ আপনি কি 5 জন বিজয়ী কি আপনি ঘোষণা করতে পারবেন? ওখানে আনসার দেখছেন চ্যাট বক্সে যে আছে, যে আচ্ছা ফাতেমা হক আপনার ওখান থেকে হয়তো আপনার কথা শোনা যাচ্ছে না, কিন্তু আপনি হয়তো দেখছেন, আপনি একটু চ্যাট বক্সে লিখেন যে আপনি 5 জন যে বিজয়ী হয়েছে, ওই ওই 5 জন, ওই ওই 5 জন আপনি ডিটেক্ট করতে পারছেন কিনা। আপনি ওই আপনি ওই 5 জনের নাম লিখে চ্যাট বক্সে একটা কমেন্ট করেন, এবং ওই 5 জন এখানে আপনি দেখবেন যে অনেকেই সঠিক উত্তর দিছে, অধিকাংশই আসলে সঠিক উত্তর দিছে। আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন কোন 5 জন প্রথম সঠিক উত্তর দিছে, এবং চ্যাট বক্সে আপনি কমেন্টসে ওই 5 জনের নাম লিখেন যারা সঠিক উত্তর দিছে, প্রথম যে 5 জন, যাতে আমরা আমরা আজকে এখনই যাতে আমরা ঘোষণা করতে পারি। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি আমরা কোশ্চেনে যাই স্যার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর নাইস প্রেজেন্টেশন স্যার। আমার দুটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা দেখা যায় যে অ্যান্টিরিয়র এমআই এর পেশেন্ট গুলো স্যার ইজেকশন ফ্র্যাকশন গুলো কম থাকে, তো সেক্ষেত্রে স্যার আমরা প্রিলোড কমানোর জন্য আমরা ডায়োটিক্স দেই দিতে হয়, বিশেষ করে যাদের ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে বা 40 নিচে চলে যাচ্ছে। তো আবার একই সাথে দেখা যাচ্ছে নতুন গাইডলাইন অনুযায়ী SGLT2 এদের জন্য ইনহিবিটর এদের জন্য খুব উপকারী, মর্টালিটি এন্ড মর্টালিটি বেনিফিট আছে, হসপিটালাইজ হসপিটালের রেট কমায়। তো সেক্ষেত্রে স্যার এই ডায়োটিক্স তো দিচ্ছি, আবার আমরা SGLT2 ইনহিবিটর ইউজ করতেছি, এটা কি চ্যালেঞ্জিং হবে কিনা স্যার? থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। আমি আপনার এই প্রশ্নটা উত্তর দিই, তারপর নেক্সট কোশ্চেনে উত্তর দেব। এক হচ্ছে যেসব যেসব পেশেন্টে ইজেকশন ফ্যাকশন কম অথবা হার্ট ফেলিয়ার নিয়ে হসপিটালাইজড হয়েছে, অর্থাৎ কোন যেসব পেশেন্টে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি অথবা বিভিন্ন ধরনের মায়োপ্যাথি আছে অর্থাৎ রিকারেন্ট হার্ট ফেলিয়ার আছে, অনেক সময় আমরা ডায়োটিক্স কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সময় কন্টিনিউ করি। তো এখন আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে, নিয়ম হচ্ছে যে আপনি ডায়োটিক্স এর সাথে SGLT2 ইনহিবিটর ইউজ করলে পেশেন্টের হাইপোটেনশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার ঝুঁকি আছে, কিন্তু এটা যে একদম হবেই তা না। তো আমরা অনেক সময়, আমি যেমন অনেক পেশেন্ট যেটা ফলো করি যাদের একটু এডুকেটেড, ধরেন আমার কাছে অনেকে আসে যে স্যার আমার ছেলে ডাক্তার, আমি ওনাকে একটু কনভিন্স করে দিই যে দেখেন SGLT2 ইনহিবিটর ইউজ করলে সোডিয়াম কমে যেতে পারে, একটু হাইপোটেনশন হতে পারে, কিন্তু ডায়োটিক্স এই ক্ষেত্রে আমার ম্যান্ডেটরি যেহেতু পেশেন্টের হার্ট ফেলিয়ার আছে। আমি বলি যে একটু ঝুঁকি আছে, আপনি একটু কশাস থাকবেন। যদি আপনি মনে করেন পেশেন্টের ফলো আপ এনশিওর অথবা রোগী মনিটর করতে পারবে, সেই সব ক্ষেত্রে আপনি কিন্তু শুরু করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেসব ক্ষেত্রে আপনি মনে করবেন যে পেশেন্টের হাইপোটেনশন, ইলেকট্রোলাইট অ্যাম্বুলেন্স হয়ে পেশেন্ট হয়তো আপনার কাছে আসতে পারবে না, আপনার সাথে কমিউনিকেট করতে পারবে না, এবং মানে আপনি পেশেন্ট একটা ঝামেলায় পড়ে যাবে, সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাভয়েড করে দিই। আমি সাধারণত এই ডায়াটিক্স পাইয়ে SGLT2 ইনহিবিটর দেই না, কিন্তু অনেক যেমন আমি অনেক ডাক্তার ডাক্তারের বাবা মা অথবা আত্মীয় স্বজন দেখি, যদি আমি মনে করি যে ফলো আপ ইজ ওকে এবং পেশেন্টের কার্ডিয়াক ঝুঁকি আছে, আমি অনেক সময় লো ডোজে শুরু করি এবং পেশেন্টকে বলি যে মনিটর করার জন্য। একটা মিনিট ডাক্তার ফাতেমা,
হ্যাঁ প্লিজ, ওই যে হ্যালো, আমাদের অ্যাক্সেস আসসালামু আলাইকুম। মেডিকেল মেডিকেল স্কুল, উনি এখনই রেজাল্ট ঘোষণা করবে, উনি নামগুলো দিচ্ছে আমাকে, সেটা বলবো যে স্যার 2 মিনিট সময় লাগবে। হ্যাঁ প্লিজ। স্যার, আমার দ্বিতীয় কোশ্চেনটা স্যার, স্যার এটা কতটা প্র্যাকটিক্যাল হবে কোশ্চেনটা জানি না, তো ওই আমরা স্যার GLP-1 অ্যানালগ এবং DPP-4 ইনহিবিটর দুইটা ড্রাগই একই পেশেন্টকে দিতে পারবো কিনা? আমরা জানি যে দুটো স্যার একই পাথওয়েতে মোটামুটি কাজ করে, মানে একই মেকানিজম কাছাকাছি আর কি। ভেরি ভেরি গুড কোশ্চেন। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট এবং DPP-4 ইনহিবিটর একই সাথে পেশেন্টকে দেওয়া যাবে না, আমরা জি স্যার, যেমন 5 নম্বর সিনারিওতে কিন্তু স্যার আমরা দুইটা একসাথে দেওয়ার একটা আচ্ছা আচ্ছা করেছিলাম আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা ওইটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। কিন্তু ওই পেশেন্টের ক্ষেত্রে মানে GLP-1 আগে রিসেপ্টর থেকে অ্যাগনিস্টে সিটাগ্লিপ্টিন পাচ্ছিল পেশেন্টটা, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট দিয়ে আমাকে সিটাগ্লিপ্টিন বন্ধ করে শুধু মেটফরমিন 1000 এক্সাক্ট দুই বেলা দিতে হবে। ভেরি গুড কোশ্চেন এবং নাইস অবজারভেশন, ক্লাস ভালো থ্যাংক ইউ হয়েছে স্যার। সেটাই বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার ক্লাস ভালো হয়েছে স্যার, আসলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, একজন জায়গায় দেখছিলাম SGLT2 হার্টের ক্ষেত্রে এত বেনিফিট যে ডায়াবেটিস ছাড়াও ইউজ করা হচ্ছে স্যার, এটা কি আসলে সত্য? আপনি যেটা বলছেন, কিছু স্টাডি ইতিমধ্যে আছে যে নন ডায়াবেটিক পেশেন্টদের SGLT2 ইউজ করলে হয়তো কার্ডিয়াক বেনিফিট আপনি পাবেন, কিন্তু এখনো পর্যন্ত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অথবা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এখনো পর্যন্ত রিকমেন্ডেশন দেয় নাই। কিন্তু আমার ধারণা অদূর ভবিষ্যতে হয়তো একটা সময় রিকমেন্ডেশন আসবে SGLT2 ইনহিবিটর নন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এখনো পর্যন্ত দেয়া ইজ নো রিকমেন্ডেশন। হ্যাঁ 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 জি প্লিজ। স্যার আপনি তো মেটফরমিনের ক্ষেত্রে একটা কথা বলেছিলেন যে 45 ml এর নিচে হলে দিয়ে স্যার এই ক্ষেত্রে অ্যাডভাইস দিতে চাই। হ্যাঁ 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 মেটফরমিনের ক্ষেত্রে সিকেডি আমি আপনাকে আবারও বলছি, ইজিএফআর 45 এর নিচে শুরু করবেন না, ইজিএফআর 30 এর নিচে কন্টিনিউ করবেন না। আমি আবারও বলছি, ইজিএফআর 45 এর নিচে হলে কখনোই শুরু করবেন না, ইজিএফআর 30 এর নিচে হলে কখনো কন্টিনিউ করবেন না। হ্যাঁ প্লিজ। হ্যাঁ জি প্লিজ। 45 এর নিচে হলে শুরু করবেন না এবং 30 এর নিচে হলে কন্টিনিউ করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমার ধারণা ডাক্তার ফাতেমা হক অ্যাক্সিস মেডিকেল স্কুলের একজন মাত্র প্রতিনিধি, আসলে একজন ব্যাকআপ রাখা দরকার ছিল, ওনারা রেজাল্ট ঘোষণা করতে পারছে না, যদিও আমাদের প্ল্যান ছিল যে এই মুহূর্তে ঘোষণা করবে। যাই হোক, উনি হয়তো প্রোগ্রাম শেষে উনি বলবো যে স্যার আমি সবার নাম নিয়েছি, প্রোগ্রাম শেষে ঘোষণা করব। ফাতেমা হক কি শুনতে পাচ্ছেন? স্যার ফাতেমাপুর ওখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম, আমার মনে হয় আমরা শেষ করি, উনি হয়তো গ্রুপে ঘোষণা দিয়ে দিবে যে কোন 5 জন বিজয়ী হয়েছে, আমরা সেখান থেকে হয়তো জানতে পারবো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা চেষ্টা করবো সপ্তাহে একটা করে 4-5টা প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য। আমাদের সাথে আছে মিস্টার মাসুদ জানা খান, সেলস ম্যানেজার ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি ওনাকে রিকোয়েস্ট করবো ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। মিস্টার মাসুদ জানা খান প্লিজ। থ্যাংক ইউ স্যার। Distinguished doctors, very learned speaker, assalamu alaikum and very good evening to all of you. Thank you very much for allowing me time to say few words on behalf of Bixenko Pharma. I would like to start by thanking our today's program speaker, Dr. M. Saifuddin sir, author of Facts in Diabetics, Endocrinology and Metabolism, for his lively presentation and discussion. Diabetic patients with comorbidities are the most vulnerable group to COVID-19. Doctors who are looking after diabetic patients are doing their best to save life when it is in danger due to COVID-19. You all already informed from our learned speaker, Dr. M. Saifuddin sir, all the oral diabetics drug are available from Bixenko House. Bixenko Pharma is also trying to be your side by launching new effective antiviral drugs. Bixenko Pharma has launched country's first approved remdesivir drug, Bemsivir. Moreover, you will be happy to know that Bemsivir is also the first generic remdesivir of the world. To ensure the treatment of COVID-19 patients of Bangladesh, we have launched Favipiravir preparation under the brand name of Viraflu. Ivermectin preparation under the brand name Ivera for severe cases of COVID-19
with respiratory syndrome, we have meropenem injection, brand name Penomar, and a linozolid preparation, brand name Arlin. Dear doctor, you must already know that Dexinco Pharmaceutical is the first US FDA approved company and also the first company to export medicine to the USA markets. Dexinco Pharmaceutical signed a contract with Serum Institute of India to ensure that Bangladesh receive COVID-19 vaccine on a priority basis once approved by the regulator. During the pandemic situation, Dexinco Pharma extend their supporting role to our frontliner health providers with PPE, masks, sanitizer, and all forms of protective equipments. We want to ensure our doctors community that this kind of supportive role will be continue in future. In future, we want to arrange such kind of program as well, especially with Access Medical School, and we'll feel honored if you give us the opportunity. I wish you and your family are in safe and sound health in the unprecedented COVID-19 pandemic time. Once again, I would like to express my gratefulness to Dr. M. Saifuddin sir and Access Medical School for giving us this opportunity. Thank you very much. Thank you সবাইকে আমরা লিভ করছি. Thank you so much. Thank you sir. Fatima আপু নামগুলো দিয়েছেন স্যার. আচ্ছা সমস্যা নেই, উনি ওই যে গ্রুপে ডিক্লেয়ার করে দিবে. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ. জি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার. হ্যাঁ, থ্যাংক ইউ স্যার. আজকে আমাদের স্যার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার